প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা গত ক্লাসে যে প্রজেক্টটি শুরু করেছিলাম, মাই ফোনবুক যে প্রজেক্টটি, তার রিমেনিং পার্টটা আজকে আমরা চেষ্টা করব শেষ করার জন্য। যদি শেষ না হয় তাহলে আমাদের প্রয়োজন আরও একটা ক্লাস আমরা নিব। তো আমরা শুরুতেই জ্যাম কন্ট্রোল প্যানেল ওপেন করে আমাদের দুইটি মডিউল অ্যাপাচি এবং মাই এসকিউএল এই দুইটি আমরা স্টার্ট করে নিব। সো আমি স্টার্ট করে দিচ্ছি। এরপর তোমরা চাইলে এখানে যদি অ্যাপাচি দ্যাট মিনস লোকাল হোস্ট ওপেন করতে চাও, এখানে অ্যাডমিনে ক্লিক করলে ওপেন হবে। যদি মাই এসকিউএল ওপেন করতে চাও, এখানে অ্যাডমিনে ক্লিক করলে লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে যেটা আমরা লিখি পিএসপি মাই অ্যাডমিন সেটাই ওপেন হবে, অথবা চাইলে তোমরা ব্রাউজারে গিয়েও লিখতে পারো। তো আমি এটা ক্লোজ না করে মিনিমাইজ করে রাখতেছি যাতে আমরা এই দুইটা অপশন এখান থেকে ক্লিক করে দেখতে পারি। আমার মনে হয় গত ক্লাস আমরা দেখিয়েছিলাম। তো জ্যাম্প আমাদের অ্যাক্টিভ করে নিলাম। এবার আসো আমাদের নেট বিনস, যেটার উপরে যে আইডি ইউজ করে আমরা প্রজেক্টটা করতেছিলাম গত ক্লাসে। আমাদের প্রজেক্ট বেসিক লেআউটটা আমরা তৈরি করেছিলাম, প্রজেক্টের নাম হচ্ছে মাই ফোন বুক। এবং আমাদের এখানে প্রজেক্টের লেআউটের মধ্যে যে দুইটা টেবিল ছিল, পিবি ইউজার, পিবি কন্ট্যাক্ট, এই দুইটা টেবিল আমরা ডেটাবেজে তৈরি করেছিলাম। দুইটা আমাদের রিলেশনশিপ বিল্ড আপ করেছিলাম, তোমরা সেটা দেখেছিলাম। পাশাপাশি এই নর্মাল যতগুলো পেজ আছে, সাইন আপ, সাইন ইন, ইন্ডেক্স, অ্যাড কন্ট্যাক্ট, এডিট কন্ট্যাক্ট, ডিলিট কন্ট্যাক্ট, সম্ভবত লগ আউট পেজটা বানাইনি, বাকি সব পেজেই আমরা সম্ভবত তৈরি করেছিলাম। দেখি একটু যে অ্যাড, ডিলিট, এডিট, ইন্ডেক্স, সাইন ইন, সাইন আপ, শুধুমাত্র লগ আউট পেজটা বানাইনি, আজকে সেটা প্রয়োজনে আমরা তৈরি করব। আর যেটা বললাম যে তোমরা তোমাদের প্রজেক্টটা চাইলে লোকাল হোস্ট এবং লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন দুইটা পার্টি এখান থেকে চাইলে ওপেন করতে পারো। দেখো আমি যদি অ্যাডমিনে ক্লিক করি, সম্ভবত মজিলাতে ওপেন হবে। আর যদি তুমি অন্য ব্রাউজার ওপেন করতে চাও, সাপোজ এটা তো মজিলাতে ওপেন হচ্ছে, আমি গুগল ক্রোমে গিয়ে দেখি আমাদের জ্যাম যে আমরা অ্যাক্টিভ করে নিয়েছি সেটা কাজ করে কিনা। লোকাল হোস্ট লিখলে আমাদের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের সবগুলো লিস্ট আমরা দেখতে পাবো। সো আমাদের যে প্রজেক্ট মাই ফোনবুক, এটাতে ক্লিক করলে অটোমেটিক ইন্ডেক্স ফাইলটা ওপেন হবে এবং সেটা আমাদের সামনে আসছে, এবং এটি আমরা কিন্তু লাস্ট ক্লাসে করেছিলাম। আর এখানে আমরা জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে যেটা অ্যাডমিনে ক্লিক করলাম, দেখি তার জন্য কি আসে। আচ্ছা, সম্ভবত আসতেছে নতুন একজন জয়েন করছে, 005 সাইফুল হক। ওকে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম। স্লো কাজ করতেছে সম্ভবত মজিলাটা। তাহলে আমরা একটু ওয়েট করি। জ্যাম্পের এখানে অ্যাপাচি অ্যাডমিনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি মজিলাতে চলে আসছে, আসছে না লোকাল হোস্টটা। আর যেটা আমরা গুগল ক্রোমে লিখলাম এখানে সরাসরি লোকাল হোস্ট, সো এটার যেটা আমাদের এখানে কিন্তু সেটাই আসছে। তো এখানে যদি আমরা মাই ফোন বুকে ক্লিক করি, আশা করি একই ধরনের আউটপুট আমরা পাবো, যেহেতু আমাদের প্রজেক্টের নাম মাই ফোন বুক। সো আমরা একই আউটপুট পেলাম। সো যার যেভাবে খুশি চাইলে ওপেন করতে পারো। যদি আমি দুইটা ওয়ে দেখালাম, তোমরা দেখে নিবা, প্র্যাকটিস করবো, অনেক সময় একটা ওয়ে কাজ না করলে আরেকটা ওয়েতে যেতে পারি। এবার আসো, যে আমাদের আরেকটা অপশন ছিল যে লোকাল হোস্ট অর্থাৎ তারপরে স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে ডাটাবেস ওপেন করার জন্য। তো আমরা এটা তো ইউআরএল এ লিখে করলাম। তোমরা যদি চাও জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে এই যে মাই এসকিউএলটা এখানে অ্যাডমিনে ক্লিক করবা, তাহলে দেখবে এটাও ওপেন হবে। এবং দেখি আমরা এখানে মজিলাতে সম্ভবত ওপেন হবে। দেখো লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন এই ইউআরএল এ তাকিয়ে দেখো, এটা কিন্তু আসতেছে। আর আমাদের গুগল ক্রোমে যেটা আমরা লিখছি এটা এখনও আসেনি, লিখাটা আসছে বাট আমাদের ওকে বেশ স্লো মনে হচ্ছে কাজ করতেছে কোনো কারণে, আসুক, আশা করি আসবে। স্যার আপনি কি ল্যাপটপ? হ্যাঁ ল্যাপটপ। স্যার একটা ভালো জায়গায় ডেস্কটপ বানান বাসার জন্য। অসুবিধা হয় না, অসুবিধা হয় না। এটা নিয়ে তো গত গত অনেক বছর হলো ক্লাস চলতেছে, আমি ভার্সিতে ল্যাবও সরাসরি আমার ল্যাপটপ দিয়ে আমি ক্লাস নেই, প্রবলেম হয় না।
আচ্ছা দেখো, আমাদের এই গুগল ক্রোমে আমাদের কিন্তু পিএইচপি মাই অ্যাডমিনটা ওপেন হলো। আমাদের লাস্ট ক্লাসে ডেটাবেজের নাম কি ছিল বলো তো? স্যার মাই ফোন বুক। থ্যাংক ইউ সো মাচ। এই যে মাই ফোন বুক, যদি আমরা ওপেন করি এখানে দুইটা টেবিল আমরা দেখতে পাবো, এই যে পিবি কন্ট্যাক্ট আর হচ্ছে পিবি ইউজার। দেখি আমাদের মজিলাতে আসছে কিনা, মজিলা তো ইন দ্য মিন টাইম চলে আসছে, যে মাই ফোন বুক, পিবি কন্ট্যাক্ট, পিবি ইউজার। সো এটার মধ্যে ক্লিক করলে তুমি স্ট্রাকচার দেখতে পারবা। সো আমি ক্লিক করলাম, আমি অ্যাট এ টাইম দুইটা ব্রাউজার চালাচ্ছি তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য। দেখো ব্রাউজ, ব্রাউজে ক্লিক করলে সি আইডি, সি নেম, সি ইমেল, সি ফোন, ইউআইডি সবগুলোতে আন্ডারস্কোর আছে। তো আমরা এই হেডিংটা দেখতে পাচ্ছি। স্ট্রাকচারে যদি যাই তাহলে কোনটা কী টাইপ ছিল সেটাও আমরা দেখতে পারবো। এখন পর্যন্ত এই টেবিলটা ব্ল্যাঙ্ক। এই দেখো আমাদের এগুলো আমরা গত ক্লাসে আমরা এই ফিল্ডগুলো নিয়ে টেবিলটা তৈরি করেছিলাম, বাট টেবিলের মধ্যে কোনো ডেটা নেই। তো ডেটা দেখতে গেলে ব্রাউজ, আর স্ট্রাকচার দেখতে গেলে বা কোনো যদি কলাম অ্যাড করতে চাই তাহলে আমার স্ট্রাকচারে যেতে হবে, বা যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে আমাকে স্ট্রাকচারে যেতে হবে। সাপোজ এখানে কোনো স্পেলিং মিস্টেক হতে পারে, নতুন কলাম অ্যাড করার প্রয়োজন হতে পারে, এই যে অ্যাড ওয়ান কলাম কোথায় অ্যাড করতে চাও, সেগুলো আমরা গত ক্লাসে কিছুটা হলো আইডিয়া তোমাদেরকে দিয়েছিলাম। তো আজকে তো আমরা নতুন কোনো কলাম আপাতত অ্যাড করতেছি না, আমি একটু দেখে নিই যে কী কী হেডিং ছিল। সো আমরা কন্ট্যাক্টের জন্য সবগুলোতে সি সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করছি, আইডি, নেম, ইমেল, ফোন, আর ইউআইডিটা হচ্ছে আমরা এই যেখানে রিলেশনশিপ বিল্ড আপ করানো আছে কার সাথে, পিবি ইউজারের সাথে। এবং এটার যদি স্ট্রাকচারে যাই আমরা সেটা দেখতে পাবো কী কী ফিল্ড আছে। ইউআইডি যেখানে হচ্ছে প্রাইমারি কি, আর কন্ট্যাক্ট টেবিলে গিয়ে এটা হচ্ছে ফরেন কি, তাই নাকি? গত ক্লাসে কিন্তু এটা আমরা দেখিয়েছিলাম, ইউ নেম, ইউ ইমেল, ইউ পাসওয়ার্ড। তো আমরা যদি ডেটাবেজে ক্লিক করি, এই যে ডেটাবেজ মাই ফোন বুক, এখানে গিয়ে যদি আমরা ডিজাইনারে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের রিলেশনশিপটা যে ছিল সেটা আমরা দেখতে পাবো। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই নাকি? দেখো আমরা এই যে গত ক্লাসে যে রিলেশনশিপটা বিল্ড আপ করছিলাম সেটা কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে গত ক্লাসের জাস্ট ডেটাবেজের কী কী ছিল আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। এখন আসলে আমরা যদি প্রজেক্টে যাই, আমরা যদি ইন্ডেক্স ফাইলটা ওপেন করি, তোমাদের গত ক্লাসে আমরা ডেটাবেজটা সম্ভবত সাইন আপ পেজে কানেক্ট করেছিলাম, তাই নাকি? তার জন্য আমরা ইফ লিখছিলাম, চাইলে আজকে আমরা সেটা আরেকবার দেখতে পারি, যে ইফ যে ডলার রেসপন্স, অর্থাৎ যদি মাইস্কুলে যদি মাইস্কুলে কানেক্ট ফাংশন যদি সাকসেসফুলি এক্সিকিউট করে তাহলে রেসপন্সের মধ্যে অবশ্যই কিছু আসবে, যদি আসে তাহলে আমরা একো বলতে পারি যে ডেটাবেস কানেকশন সাকসেসফুল, বা সিম্পলি লিখতেছি যে কানেকশন সাকসেসফুল সেমিক্লোন। আর যদি এখানে এলস বলি তাহলে আমরা একো বলতে পারি ফেইলড। সো এতটুকু গত ক্লাস অবশ্যই আমরা টেস্ট করেছিলাম, আমি আজকে আবার লিখলাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই, সো এখানে আমরা ইন্ডেক্স পেজে আছি, এখানে আমরা যাবো কোথায়, সাইন আপ ডট পিএইচপি, তাই নাকি? সাইন আপ ডট পিএইচপি এন্টার দিলাম, দেখো কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। তার মানে আমাদের ডেটা ইনসার্ট করার পূর্বে, এখানে যেই ডেটাগুলো লিখবো এগুলো ডেটাবেজে পাঠানোর পূর্বে আমাকে অবশ্যই ডেটাবেজের কানেকশনটা টেস্ট করতে হবে। তো অ্যাজ এ অ্যাডমিন, যেহেতু আমি এখন অ্যাডমিন বা আমি ডেভেলপার, তাহলে আমাকে এই ডিবাগ করার পারপাজে কিন্তু এই টেস্টগুলো করতে হবে। যখন আমি ফাইনালি প্রজেক্ট সাবমিট করবো তখন কিন্তু আর এই ধরনের অপশনগুলো থাকবে না। সো আমি দেখলাম টেস্ট করে ঠিক আছে, সো আমি এটা রিমুভ করে দিচ্ছি। সো ডেটাবেজ কানেকশন নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আজকে আমাদের প্রথম টার্গেট, প্রজেক্টের লেআউট যদি দেখো, যে সাইন আপ পেজ যেটা আছে, এই যে সাইন আপ পেজ, এখানকার ডেটাগুলো কোথায় যাবে, কোন টেবিলে যাবে? পিবি ইউজার, পিবি ইউজার, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তো এটা আসো আমরা দেখি। তাহলে আমরা ডেটা পাঠানোর জন্য আমরা একটা ফর্ম ডেভেলপ করছি, তাই নয় কি? এই যে একটা ফর্ম ডেভেলপ করছি, আমি যদি রিফ্রেশ দেই বা ব্যাকে যাই এবং যদি আবার আমরা সাইন আপ লিখি, আচ্ছা কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে এই কারণে, কারণ আমরা এটা সম্ভবত সেভ করি নাই, রিমুভ করে দেওয়ার পরে কন্ট্রোল এস। এবার আসো যদি আমরা এখানে রিফ্রেশ দেই, কানেকশন সাকসেসফুল মেসেজটা চলে গেছে। এখন এই যে এখানে আমি লিখবো, লিখার পরে সাইন আপ, দ্যাট মিনস এই সাইন আপে ক্লিক করে আমি কিন্তু ডেটা সাবমিট হচ্ছে। তাহলে সাবমিট হলে কোথায় যাবে, এই যাওয়াটা আমরা
সাধারণত দুইটা মেথড দিয়ে কন্ট্রোল করি, একটা হচ্ছে গেট একটা হচ্ছে পোস্ট। পোস্ট সো দুইটা মেথড আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। তো আমরা পোস্ট পোস্ট মেথড এখানে অ্যাপ্লাই করব, গেট মেথড আমরা অ্যাপ্লাই করব না। গেট এবং পোস্টের মধ্যে পার্থক্যটা আমি বলবো। সো আপাতত আমি পোস্ট লিখতেছি, একটু পরে গেট লিখে দেখাবো যে দুইটার মধ্যে পার্থক্যটা কী। ওকে, গেট এবং পোস্ট দুইটি হচ্ছে সুপার গ্লোবাল অ্যারে। সুপার গ্লোবাল অ্যারে মানে হচ্ছে যে কোনো পেজ থেকে যে কোনো জায়গা থেকে এদেরকে অ্যাক্সেস করানো যায়, এই জন্য এদেরকে বলে সুপার গ্লোবাল অ্যারে। তোমরা অবশ্যই পিএসপির পার্ট বেসিক পার্ট টুতে গেলে অবশ্যই এই গেট পোস্ট সম্পর্কে আইডিয়া পেয়েছে, ফর্ম সম্পর্কে যখন আমরা আলোচনা করেছি। দেখছো কি নুন্নবি? জি স্যার, জি স্যার। আচ্ছা, গেটের পোস্ট লাস্ট, তারপরও আমি এখানে একটু হলো রিভিউ করব। তাহলে আমি আপাতত পোস্ট লিখলাম, অথবা পোস্ট যদি কিছু না লিখো নাই মনে করে, এমনও হতে পারে ভুলে লিখো নাই, তাহলে দেখি না আমাদের কি হয়। তো প্রথম কথা হচ্ছে, যখন আমাদের এই যেখানে সাবমিট বাটনটা আছে, যে টাইপ সাবমিট, এটা ক্লিক করা মানে ডাটা কোথাও যাবে। তো ডেটা যাবে হচ্ছে পিএসপির হাতে, দ্যাট মিন্স পিএসপি এগুলো রিসিভ করবে, রিসিভ করার পরে সেগুলো প্রসেস করে ডেটা বেজে পাঠাবে। তাহলে পিএসপি কীভাবে ডেটা রিসিভ করে সেই ব্যাপারটা আমরা এখন দেখব। তাহলে প্রথমে আসো, আমরা যদি একটা অ্যারে প্রিন্ট করতে চাই, আমরা জানি সেটা হচ্ছে প্রিন্ট আন্ডার স্কোর আর। অ্যারে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট আন্ডার স্কোর আর ইউজ করি। একটু আগে বললাম যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে গেট একটা হচ্ছে পোস্ট। তো আমি ডলার আন্ডার স্কোর পোস্ট, এটা হচ্ছে সুপার গ্লোবাল অ্যারে। দেখো, ভেরিয়েবলস প্রোভাইডেড টু দ্য স্ক্রিপ্ট ভায়া এইচটিটিপি পোস্ট অ্যালংগাস টু দ্য ওল্ড এইচটিটিপি পোস্ট ভেরিয়েবলস অ্যারে আছে হুইচ ইজ স্টিল ভেরিয়েবল বাট। আচ্ছা, এখানে তেমন কিছু মিনিং ব্যাখ্যা নাই, তুমি এখানে গেলে হয়তো বা ডিটেল জানতে পারবা। তো আমি এন্টার দিচ্ছি, তাহলে প্রিন্ট আন্ডার স্কোর আর ডলার আন্ডার স্কোর পোস্ট। জাস্ট এটা যদি প্রিন্ট দেই, কী প্রিন্ট হয় আমি সেটা দেখতে চাই। এখন পর্যন্ত কিন্তু আমি এখানে পোস্ট লিখি নাই, সো ডেটা এর হাতে আসার কথা না, দেখি কি আসে। দেখো, আমি রিফ্রেশ দিচ্ছি, এখান থেকে রিফ্রেশ দিচ্ছি বা রিলোড দিচ্ছি, কি হয়, প্যারে আসছে না? জি স্যার। এবং এটা কি ব্ল্যাঙ্ক না, অ্যারের ভিতরে কিছু নাই আছে? না স্যার, নাই। এখন দেখো, আমি যদি এখানে লিখি, লাইক লিখলাম বুলবুল, ইমেল লিখলাম ধরো বুলবুল সিএসি, পাসওয়ার্ড লিখলাম 111, কনফার্ম পাসওয়ার্ড 111, এবার যদি সাইন আপে ক্লিক করি, সবাই ইউআরএলে তাকাবা, এখানেও তাকাবা, কি হয়? তাহলে সাইন আপে ক্লিক করছি, ইউআরএলে কিছু কিছু ডেটা দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড 111, কোন পাসওয়ার্ড 111, তারপর হচ্ছে নেম হচ্ছে বুলবুল, ইমেল হচ্ছে বুলবুল সিএসি, এটা এন্টিটি কোডের মাধ্যমে আসছে @gmail.com। ইউআরএলে দেখতে পাচ্ছ না ডেটা? জি স্যার। আর অ্যারের মধ্যে কোনো কিছু আসে নাই, আসছে? তার মানে ডেটা সাবমিট হয় নাই, ডেটা অ্যারের হাতে আসে নাই। না আসার পিছনে কারণ হচ্ছে, এরকম প্রবলেম তোমাদের হতে পারে, সারা রাত বসে আসো যে আমি ডেটা কোনোভাবেই রিসিভ করতে পারতেছি না, এর কারণ হচ্ছে তুমি এখানে পোস্ট লিখো নাই। এবার দেখো, এখানে আমি পোস্ট লিখতেছি, ওকে, কন্ট্রোল এস, অবশ্যই সেভ দিবা। এখানে দেখাও, পোস্ট না লেখার কারণে আমরা ইউআরএল ডেটা দেখছিলাম। এবার আমি ব্যাকে যাচ্ছি, সাইন আপ ডট পিএইচপি আসি, এখানে সিম্পলি আর কিছু নাই। এবার তুমি রিফ্রেশ দাও, একবার নর্মাল অবস্থায় থাকলো, অ্যারেতের মধ্যে কিছু নাই। এবার আসো, নতুন করে আবার ডেটা এন্ট্রি দিচ্ছি, পাসওয়ার্ড 111111, এবার দেখবো ইউআরএলে কোনো ডেটা আসে কি না আর অ্যারের মধ্যে কোনো ডেটা আসে কি না। সাইন আপে ক্লিক করলাম, দেখো সাইন আপের মধ্যে নেম কী আসছে, বুলবুল, ইমেল কী আসছে, বুলবুল সিসি @gmail.com, পাসওয়ার্ড কী আসছে, 111, কোন পাসওয়ার্ড আসছে, 111। ইউআরএলে কোনো ডেটা আসছে? যেগুলো আমরা ইউআরএল দেখাবো না সেটার জন্য অবশ্যই গেট মেথড লিখতে পারবো না। সো আমি যে কথাটা বললাম অনেকে হয়তো বুঝো নাই, এবার দেখো আমি এখানে গেট লিখতেছি, কন্ট্রোল এস, এখানে দেখি রিফ্রেশ দিয়ে দেখি, কোনো কিছু হলো না, মানে ব্ল্যাঙ্ক হয়ে গেলো। এবার সে ডেটা এন্ট্রি দিচ্ছি, এবার পার্থক্যটা দেখবা যে ইউআরএলও ডেটা দেখায়, এরও তো ডেটা দেখাচ্ছে। এই যে ইউআরএলও ডেটা দেখাচ্ছে স্যার, ওইখানে পোস্টের জায়গায় স্যার গেট দেন নাই স্যার। আচ্ছা, এই যে এখানে, তাই তো, গেট, কন্ট্রোল এস, অল্ট ট্যাব, রিফ্রেশ, দেখো তাহলে দুই জায়গায় ডেটা দেখাচ্ছে না। তো কখনো কখনো আমাদের ইউআরএল ডেটা দেখানোর প্রয়োজন পড়ে, যখন প্রয়োজন পড়বে তখন আমরা গেট ইউজ করব। আর যদি সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু থাকে যে যে ধরনের ডেটা ইউআরএল শো করানো যাবে না, তখন আমরা পোস্ট মেথড ইউজ করব। আপাতত এতটুকু পার্থক্য বুঝো, ঠিক আছে?
জি স্যার। তাহলে এখানে আমরা ইউআরএল পাসওয়ার্ড দেখাবো না, কনফার্ম পাসওয়ার্ড দেখাবো না, এই কারণে আমরা এখানে পোস্ট মেথড নিচ্ছি। সো এখানে আমি লিখলাম পোস্ট, আর এখানে দিচ্ছি হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট। এখন আসো আমরা যদি এই যে এখানে যেভাবে দেখাচ্ছে এটা যদি একটু নিচে নিচে দেখতে চাই, তাহলে আমাদের এইচটিএমএল একটা ট্যাগ আছে, নাম হচ্ছে প্রি ট্যাগ, ওইটা যদি দেই তাহলে অটোমেটিক্যালি নিচে নিচে চলে আসবে, আমাদের বুঝতে সুবিধা করে। এগুলো কিন্তু জাস্ট ডিবাগ করার পারপাজে লিখতেছি, যেহেতু ডেভেলপার হিসাবে তুমি চিন্তা করবা, তুমি ডিবাগ করার পারপাজে বিভিন্ন কোড লিখবা, যখন 100% ওকে হবে তখন তুমি এগুলো রিমুভ করবা। এখন আসো রিফ্রেশ দিচ্ছি, দেখো অ্যারেটা ব্লাঙ্ক, ইউআরএল স্টিল ডেটা দেখা যাচ্ছে, আমি দেখা যাচ্ছি এখন দেখো শুধু সাইন আপ ডট পিএইচপি, অ্যারে ব্লাঙ্ক। এবার আসলে ডেটা এন্ট্রি দিচ্ছি, সাপোজ যা আছে থাক 111111। আচ্ছা ডেটা কাজ করেনি, আমি নতুন করে যাই, বুলবুল বুলবুল সিএসসি 111111 সাইন আপ। তাহলে দেখো এবার একটু ডিফারেন্ট ফরম্যাটে আসছে না? জি স্যার। সেই ফরম্যাটটা দেখে আমরা ইজিলি বুঝতে পারি। তো এখন কথা হচ্ছে এই যে অ্যারের ভিতরে আমরা, তোমরা সাধারণত জানো যারা সি সি প্লাস প্লাস এগুলো নিয়ে কাজ করেছো, ইন্ডেক্স কিন্তু হয় 0 1 2 3 এই টাইপের না? জি স্যার। কিন্তু এখানে ইন্ডেক্স দেখতে পাচ্ছি নেম ইমেল পাস কনপাস, এই যে অ্যারের ইন্ডেক্স যখন এই ধরনের হয় তখন এটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটা বোঝার জন্য তোমাদেরকে পিএসপি বেসিক পার্ট 2 কিন্তু দেখতে হবে, যেখানে আমি বারবার বলতেছিলাম যে তোমরা আমার ইউটিউবে গিয়ে অবশ্যই পিএসপির বেসিক পার্ট 1 পার্ট 2 দুইটা লেকচার আগে দেখবা, তা নাহলে কিন্তু ক্লাস অনেক কিছু তোমাদের কাছে নতুন মনে হবে। সো তোমরা যারা এখনও দেখো নাই, ক্লাস যদি এনজয় করতে চাও অবশ্যই এই ওয়েব প্রোগ্রামিং এখানে গিয়ে, বা যে ওয়েব প্রোগ্রামিং না এখানেও আসছে যদিও, পিএসপি বেসিক পার্ট 1 পার্ট 2 এখান থেকেও দেখতে পারো। বা তোমাদের যেটা সাজেস্ট করছিলাম যে এম অ্যাপস, এটার ভিতরে গিয়ে পিএসপি বেসিক পার্ট 1 পার্ট 2 এই দুটা 100% বুঝতে হবে, যদি বুঝো তাহলে কিন্তু এই যে প্রজেক্ট খুব দ্রুত নিয়ে কাজ করতে পারবো, এই বিষয়গুলো ওখানে সব ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আউটপুট, এই যে নেম ইমেল পাস, এটাকে বলে অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানে ইন্ডেক্সটা হয় স্ট্রিং। তাহলে এই যে নেম ইমেল পাস কোন পাস সে পেলো কোত্থেকে? আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ফর্মের মধ্যে আমরা নেম ইকুয়ালস টু একটা ভ্যালু দিচ্ছিলাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু। তাহলে এই যে নেম ইকুয়ালস টু নেম দিচ্ছি, নেম ইকুয়ালস টু ইমেল দিচ্ছি, এখানে যদি নেম না দিয়ে ধরো আমি লিখলাম এ, এখানে ইমেল না দিয়ে বি, পাস না দিয়ে সি, কোন পাস না দিয়ে ডি, কন্ট্রোল এস দিলাম, এবার দেখো এখানে কি আসে, রিফ্রেশ দিচ্ছি, কন্টিনিউ। আচ্ছা আমাদের আগেরটাই দেখাচ্ছে, আমি যদি ব্যাকে যাই, এবার আমি রিফ্রেশ দিলাম, এখন নতুন করে ডেটা এন্ট্রি দিব, সাপোজ ধরো দিলাম বি বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম, পাসওয়ার্ড দিচ্ছি 222, কনফার্ম পাসওয়ার্ড 222, সাইন আপ দিচ্ছি। তাহলে দেখো এখন কি আসছে, এবিসিডি আসছে না? জি স্যার। তাহলে এখন এই এবিসিডি মিনিংফুল না আমাদের জন্য, আমরা মিনিংফুল ইন্ডেক্স ইউজ করতেছিলাম, এই কারণে আমরা চেষ্টা করছিলাম যে এখানে যেহেতু এটা নেম নেমের জন্য ইউজ করতেছি, এই নেমের নেমটা দিয়ে দিচ্ছিলাম, ভ্যালুটা দিয়ে দিচ্ছিলাম নেম, ব্যাপারটা কি বুঝছো? তুমি কিন্তু যে কোনো কিছু ইউজ করতে পারবা, এখানে ইমেল আমার কাছে মনে হচ্ছিল মিনিংফুল, আমার মনে থাকবে, এই কারণে আমি দিচ্ছিলাম। পাসওয়ার্ড পুরোটা না লিখে পাস লিখতেছিলাম, তুমি চাইলে পুরোটা লিখতে পারো, এখানে কন পাস ছিল, তুমি চাইলে কনফার্ম পাসওয়ার্ড পুরোটা লিখতে পারো, ব্যাপারটা ক্লিয়ার সবাই? তাহলে এই যে নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে পিএসপি ডেটা রিসিভ করে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে কন্ট্রোল এস দেই, এবং এখানে যদি ব্যাকে যাই, এগেন যদি আমরা রিফ্রেশ দিয়ে ডেটা এন্ট্রি দেই, সাপোজ বুলবুল আহমেদ দিলাম, এখান থেকে একটা ইমেল আইডি দিলাম, পাসওয়ার্ড 333, কনফার্ম পাসওয়ার্ড 333, সাইন আপ। তাহলে দেখো এই যে নেম ইমেল পাস কন পাস, ক্লিয়ার সবাই? তাহলে এটা কিন্তু ডলার আন্ডারস্কোর পোস্ট, এটা সুপার গ্লোবাল অ্যারে, এই অ্যারের আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করব, এই যে নেমের মধ্যে নেম ইন্ডেক্সের মধ্যে বুলবুল আহমেদ আছে, এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, এই যে বুলবুল 2767 অ্যাট দ্য রেট জিমেল ডট কম, এটা ইমেল ইন্ডেক্সের মধ্যে আছে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করতে চাই। তো কীভাবে স্টোর করবো আসো দেখি, আমাদের এটা আপাতত থাক। এখন একটা ভেরিয়েবল কীভাবে লিখবো, সাপোজ ডলার আমি লিখলাম নেম, এটা একটা ভেরিয়েবল, ইকুয়ালস টু ডলার আন্ডার স্কোর পোস্ট, এটা হচ্ছে অ্যারের নাম, অ্যারের ভিতরে ইন্ডেক্স আছে বেশ কয়েকটা, সো আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নেম। দেখো তো এই লাইনটা বুঝলা কি না, যে এই অ্যারের মধ্যে কী কী ইন্ডেক্স আছে, নেম আছে, এই যেখান দিকটাকে দেখে আসলাম, নেম আছে, ইমেল আছে, পাস আছে, কন পাস আছে, তাই নয় কি? অ্যারের নাম কি স্যার? অ্যারের নাম কিন্তু হচ্ছে ডলার আন্ডার স্কোর পোস্ট। সো এই অ্যারের প্রথম ইন্ডেক্সটা আমি নিলাম, এখন যদি তুমি এখানে ইকো দাও যে ডলার নেম, তাহলে দেখো না কি দেখায়, রিফ্রেশ, এই দেখো নিচে কি আসছে,
বুলবুল না, তাহলে এই বুলবুলটা কার ভ্যালু? আমি এই নেম ভ্যারিয়েবলের ভ্যালু না? জি স্যার, এখন তুমি জি যদি স্যার, বলো স্যার আমি এখানে নেম লিখবো না, এন লিখবো, কেউ তো না করবে না, না করবে, এটা ভেরিয়েবল জাস্ট। দেখো শুধু এন লিখলাম, কন্ট্রোল এস দিয়ে অল্টার ট্যাব দিলাম, রিফ্রেশ দিলাম, আউটপুটে কোনো ধরনের পার্থক্য আছে? বুলবুল আহমেদ আছে নাকি? জি জি স্যার। তো আমরা মিনিংফুল ভেরিয়েবল নেই, এই কারণে আমি এখানে নেম দিচ্ছিলাম, যে এমন কোনো কনফিউশন কনফিউশন তৈরি যাতে তৈরি না হয় যে আমার এখানে নেম থাকলে এখানে নেমই দিতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। এবার আসলে আমি কন্ট্রোল শিফট ডাউনলোড দিয়ে কপি পেস্ট করে নিই কয়েকটা, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেল, আর কি দরকার পাস, এই পাস করতে গেলে লিখলাম, পাস করতে লিখলাম, এই যে আমাদের ইন্ডেক্স হচ্ছে পাস, এই জন্য লিখলাম পাস, কন্ট্রোল শিফট ডাউনেরও, এটা হচ্ছে কন পাস, কন পাস। ওকে, এখন আসলে এগুলোর জন্য ভেরিয়েবল আমরা লিখবো, সাপোজ দিচ্ছি ইমেল, সাপোজ দিচ্ছি পাস, এখানে দিচ্ছি কন পাস, তুমি যদি মনে করো এটাই রাখবা সমস্যা নাই, যদি মনে করো আচ্ছা পাসওয়ার্ড পুরোটা লিখি কোনো প্রবলেম নাই। এখন যদি আমি এখানে শুধুমাত্র পাসওয়ার্ড ডিসপ্লে করতে চাই করা যাবে না? দেখো শুধু পাসওয়ার্ড ডিসপ্লে স্যার, দেখি নিচে তাকাবো আসে কিনা পাসওয়ার্ড, রিফ্রেশ দিচ্ছি, কন্টিনিউ, এই যে পাসওয়ার্ড কত, 333 আসছে না আসে নাই? আসছে স্যার। তার মানে সবগুলো ভেরিয়েবলের মধ্যে ডেটা যে স্টোর হচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমার আর এইটা ডিসপ্লে করানো দরকার নাই, সো আমি পিএসপির হাতে ডেটাগুলো পাঠাতে পারছি এবং পিএসপি তার ভেরিয়েবল তৈরি করে তার মধ্যে ভ্যালুগুলো স্টোর করে রাখছে। এখন এগুলা প্রয়োজন অনুসারে আমরা এখন ইউজ করব। এখন এই যে এই দুটো ওয়ার্ড দরকার নেই, এদের তো বুঝছো? জি স্যার, জি স্যার, এই দুটো রিমুভ করে দিলাম। তার মানে আমাদের যেটা হলো যে প্রথমে ডেটাবেস কানেকশনটা টেস্ট করছি, এরপরে পোস্ট মেথডের মাধ্যমে ডেটা আসে কিনা সেটা টেস্ট করছি, যে ডেটাগুলো আসে সেগুলো আমাদের পছন্দ মতো ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিয়েছি। সো নেক্সট প্রজেক্টে এগুলোর সিকিউরিটি নিয়ে আমরা কথা বলবো, এই প্রজেক্টে বলবো না। সো আমরা মনে কিছুক্ষণের মধ্যে ডিসকানেক্টেড হয়ে যাবো, আমরা বাকি পার্টটা পরবর্তী সেশনে ডিসকাস করবো, সবাই দ্রুত কানেক্টেড হয়ে যাবো। ওকে জি স্যার, থ্যাংক ইউ। আমরা আবার রিকানেক্টেড হতে পারলাম, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আমরা দেখলাম যে পোস্ট মেথডের মাধ্যমে কিভাবে পিএইচপি, এই যে দেখো এখানে কিন্তু পিএইচপি শুরু এবং শেষ, আমরা পিএইচপির ভিতরেই কোড লিখতেছিলাম, তো পিএইচপি কিভাবে ডেটাগুলো রিসিভ করে, এবং আমরা যখন ফর্মে থেকে ডেটা পাঠাই এই যে নেমের মধ্যে যে ভ্যালুগুলো ইউজ করি এটা কিন্তু হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স হিসাবে যায়। অর্থাৎ আমরা যদি ব্রাউজারে যাই, এই যে এই বক্সের যে ভ্যালুটা, এই ভ্যালুটা এই ইন্ডেক্সের মধ্যে যাচ্ছে, দ্যাট মিন্স নেম, ইমেল, পাস, কন পাস, তার মানে এই বক্সের ভ্যালুটা রিসিভ করার জন্য আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করতেছিলাম আমাদের ফর্মের মধ্যে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ডেটাগুলোকে আমাদের যেই ডেটাবেজ আছে, তোমরা যদি ডেটাবেস দেখো ডেটাবেসে দুইটা টেবিল আছে, আমরা এখন ইউজার রেজিস্ট্রেশনের কথা বলতেছিলাম, তো ইউজার রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আমাদের পিবি আন্ডারস্কোর ইউজার নামে একটা টেবিল আছে। আমাদের যদি মাই ফোন বুক এখানে যাই, দেখো ডেটাবেসের মধ্যে পিবি আন্ডারস্কোর ইউজার, সো এই টেবিলের মধ্যে কিন্তু ডেটা আমরা ইনসার্ট করব। ইনিশিয়ালি দেখো এই টেবিলের মধ্যে কোনো ডেটা নাই, বাট ফিল্ডগুলো আমাদের জানতে হবে, ইউ আন্ডারস্কোর আইডি, ইউ আন্ডারস্কোর নেম, ইউ আন্ডারস্কোর ইমেল, ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড স্টোর করার দরকার নাই। তাহলে আমরা এখন এটা কিভাবে করব সেটা একটু দেখে আসি। এবং এখানে আজকের এই প্রজেক্টে, প্রথম প্রজেক্টে আমরা অনেক সিকিউরিটি ইস্যু অ্যাভয়েড করে যাব, তোমাদের যখন এই বেসিক প্রজেক্টটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট প্রজেক্টে গিয়ে আমরা এই সেম প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব, তখন অনেক সিকিউরিটি নিয়ে কথা বলবো, এবং এই প্রজেক্টটা যখন থার্ড টাইম ইমপ্লিমেন্ট করব তখন চেষ্টা করব অলমোস্ট সব ধরনের সিকিউরিটি এনশিওর করে দেওয়ার জন্য। আচ্ছা এখন আসো যে আমরা এই ডেটাগুলো কীভাবে ডেটাবেজে পাঠাবো। তাহলে আমাদের একটা কোয়েরি লিখতে হবে, কোয়েরির নাম হচ্ছে, আচ্ছা প্রথমে কোয়েরি লিখি, ডলার কোয়েরি নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমরা কোয়েরিটা লিখতে চাই। সো কোয়েরিটা কীভাবে লিখবো, ডাবল কোশ্চেনের ভিতরে আমরা লিখবো হচ্ছে ইনসার্ট ইনটু, তাহলে এসকিউএলের কমান্ড, এটা এই বিষয়ে তোমাদের আইডিয়া আছে তো নাকি, এসকিউএল কমান্ড? জি স্যার। আচ্ছা তো এসকিউএল কমান্ড নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আবার বলতে হবে আমার ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে সম্ভবত এসকিউএল কমান্ড শেষের দিকে হয়তো বা এই বেসিক পার্ট টুতে একটু আলোচনা করা আছে, এখানে দেখতে পারো, অথবা ওয়েব প্রোগ্রামিংয়ের যে প্লে লিস্টটা আছে এখানে একটা লেকচার আছে, এসকিউএল উইথ পিএইচপি একটা বেসিক লেকচার আছে, এই যে এসকিউএল বেসিক্স উইথ পিএসপি, সো এই লেকচারটা তোমরা দেখতে পারো। আর যদি W3 স্কুলসে যাও অনেক ইজি, বেসিক কয়েকটা পার্ট বলে দিচ্ছি, কয়েকটা পার্ট দেখলে আপাতত এই প্রজেক্ট নিয়ে আমাদের কোনো ডিল করতে কোনো সমস্যা হবে না। সো আমরা যাবো হচ্ছে CSS, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এসকিউএল, সো লার্ন এসকিউএলে যাও। লার্ন এসকিউএলে গেলে তোমরা এখান থেকে এই যে সিলেক্ট হয়ার, তারপর হচ্ছে তোমার ইনসার্ট ইনটু, আমরা এখন ইনসার্ট ইনটুটাতে যাচ্ছি, এসকিউএল ইনসার্ট ইনটু কমান্ড, সো এখানে যদি ক্লিক করো
চারটা কমান্ড, ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট, এই চারটা জানলেই দেখবো আমাদের প্রজেক্টটা শেষ হয়ে যাবে। ইনসার্ট ইনটুর সিনট্যাক্সটা কীরকম, এখান থেকে চালিয়ে দেখতে পারো, প্রথমে ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম, তারপরে প্যারেন্থেসিসের ভিতরে কলামের নামগুলো যতগুলো দিতে চাইবা ততগুলো, এরপরে ভ্যালুসের মধ্যে অর্থাৎ কলাম ওয়ানে কোন ভ্যালু যাবে, কলাম টুতে কোন ভ্যালু যাবে, কলাম থ্রিতে কোন ভ্যালু যাবে সেটা তোমাকে লিখতে হবে। সো এখানে দেখিয়েছে একভাবে, এই যে এখানেও দেখাচ্ছে, এই যে একটা ডেটাবেজ ওরা স্যাম্পল দিয়েছে, এখানে কীভাবে ডেটা পাঠাচ্ছে সেটা দেখাচ্ছে, তুমি ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করে দেখতে পারো। তো আসো আমরা, তার মনে হয় তাইলে স্যার টেবিল নেমে যাবে হচ্ছে যে ইউজার টেবিলের নেম, স্যার ইউজার টেবিলের নেমটা দিব, আর হওয়া উচিত পিবি আন্ডারস্কোর ইউজার, তাই নাকি? তাহলে ইনসার্ট ইনটু লেখাগুলো বড় হাতের ছোট হাতের কোনো প্রবলেম না, সাধারণত আমরা যেগুলো কিওয়ার্ড এগুলো বড় হাতের লিখি আর কি, তবে ছোট হাতে লিখলেও সমস্যা নাই, আবার ছোট হাতের বড় হাতের মিক্স করে লিখলেও সমস্যা নাই। তাহলে ইনসার্ট ইনটু টেবিলের নাম হচ্ছে পিবি আন্ডারস্কোর ইউজার, এরপরে প্যারেন্থেসিসের দিতে হবে, এর ভিতরে আমাদের এই টেবিলের ফিল্ডের নামগুলো বলতে হবে, কি কি আছে, ইউ আন্ডারস্কোর নেম, আইডি, আইডি দিব না কারণ আইডি আমরা অটো ইনক্রিমেন্ট দিয়ে আসছি, তাই নয় কি? অটো ইনক্রিমেন্ট দিয়ে আসছি এই জন্য দিচ্ছি না আর কি, অটোমেটিক ওখানে নিয়ে নিবে, ইউ আন্ডারস্কোর ইমেল, ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ড, তাই তো? আচ্ছা এরপরে হচ্ছে ভ্যালুস, স্যার হ্যাঁ প্লিজ, ভ্যালুটা কি স্যার এখন তাহলে হচ্ছে যে ই হবে স্যার, আমরা যেটা হচ্ছে স্যার একটা ভেরিয়েবলে রাখলাম নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো হবে, এক্স্যাক্টলি তাই, কারণ হচ্ছে এখন আমরা ডাইনামিক করতেছি, পিএসপি মানে হচ্ছে ডাইনামিক করবা। তাহলে এখন আসো এই ভ্যালুস এর মধ্যে কিভাবে দিব, এখানে ফিল্ড আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, তিনটা ফিল্ডের জন্য এখানে তিন জোড়া সিঙ্গেল কোটেশন হবে, তো আমি এক জোড়া দিলাম, কমা, সেকেন্ড জোড়া, কমা, থার্ড জোড়া। এবার এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের এই ভেরিয়েবলগুলো হবে, তাহলে প্রথমটা হচ্ছে নেম, সাজেস্ট করার কথা, সাজেস্ট করছে নেম, তার মানে কি, এই যে কলাম ওয়ান মানে হচ্ছে ভ্যালু ওয়ান, ওখানে যেটা সিনট্যাক্সটা দেখতেছিলা, তাই নয় কি? এই যে এখানে যে সিনট্যাক্সটা দেখতেছিলা, কলাম ওয়ান ভ্যালু ওয়ান, তাহলে আমাদের সেই অর্ডার কিন্তু মেনটেন করতে হবে, যে এখানে ইউ নেম মানে কোনটা আসবে, এই নেমটা আসবে, এবার আসো ইউ ইমেল, তাহলে কোনটা আসবে, ইমেলটা আসবে না, তাহলে ডলার ইমেল, তারপরে হচ্ছে আমাদের তোমার লাস্টেরটা হচ্ছে ডলার কি হবে, তাহলে আসো যদি আমরা এই অলটা ধরে হুইল বাটন ঘুরাই কোড ছোট হবে, তাহলে আমরা এটা একলাইনে দেখতে পাবো, লাস্টে সেমিকলন দিয়ে শেষ হবে। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েরিটা, কোয়েরিটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম আমাদের কোড বোঝার জন্য, ইজি করার জন্য, একটু পরে কেন এই কথা বললাম বুঝবা। এখন আসো যে এই কোয়েরিটা যদি আমি সাবমিট করতে চাই, দ্যাট মিনস এই কোয়েরিটা অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমার একটা বিল্ট ইন ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি, অর্থাৎ কোয়েরি নিয়ে কাজ করতে হলে তোমাকে এই ফাংশনটা ইউজ করতে হবে, এটা কিন্তু আমাদের তৈরিকৃত ফাংশন না, এটা বিল্ট ইন ফাংশন। সো এন্টার দিচ্ছি, এটার ভিতরে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে লিঙ্ক, আরেকটা কি, কোয়েরি, কোয়েরি। তুমি চাইলে এই ভেরিয়েবলের নাম ইচ্ছা মতো দিতে পারো, এই লিঙ্ক মানে হচ্ছে ডেটাবেজের লিঙ্ক, আমাদের ডেটাবেজের লিঙ্কের নাম কি, আরএস না, জি স্যার, তো তুমি যদি মনে করো যে এটা আরএস লাইক বা সেটা হতে পারো, যদি মনে করো আমি এটা চেঞ্জ করে দিব, কোনো সমস্যা তো নাই, আছে না স্যার? তাহলে এই হচ্ছে লিঙ্ক, আর কোয়েরি আমি ইচ্ছা করে লিখলাম কারণ এই ভেরিয়েবলটা আমি জানি আসে, তাহলে এটা হচ্ছে সেই কোয়েরিটা, এখানে আমরা দিব সেমিকলন, এবং এইটা যেহেতু একটা ফাংশন, ফাংশন কল করলে কোনো কিছু একটা রিটার্ন আসবে, তো আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি না, সাপোজ আমি জি স্যার আর ইএস নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে রেখে দিলাম। এখন আসো যে আমি যেটা বলছিলাম যে এইভাবে লেখাটা ইজি, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই লিঙ্ক এবং হচ্ছে কোয়েরি এই দুইটা বাদ দিয়ে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, ধরো যদি আমি এইটা লিখি জাস্ট বোঝানোর জন্য, মাই এসকিউ এল আই আন্ডারস্কোর কোয়েরি, তাহলে এর ভিতরে প্রথম হবে কি, লিঙ্ক হবে না, তাহলে লিঙ্ক মানে কি, ডেটাবেজের লিঙ্ক, তাহলে ডেটাবেজের লিঙ্ক মানে হচ্ছে কিন্তু এইটা, তাহলে আমি এটাকে কপি করে দেই, কন্ট্রোল ভি, ওকে, তাহলে এই হচ্ছে ডেটাবেজের লিঙ্ক, ডাইরেক্ট স্যার এখানে লেখা যায় স্যার, এখানে লেখা যায়, তাহলে এটা লিখলে কোড বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমরা আলাদা ভেরিয়েবলের মধ্যে রেখে আসছিলাম। এখন আসে এখানে আছে কোয়েরি, তাহলে কোয়েরির পরিবর্তে কোনটা লিখবো, এই পুরোটা লিখবো না, জি স্যার, এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলাম, এটা রিমুভ করে দিলাম, কন্ট্রোল ভি, তাহলে দেখো কোড অনেক বড় হয়েছে, তোমার হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, এই কারণে আমরা ভেঙে ভেঙে জাস্ট যেই প্যারামিটার দুইটা আসে, দুইটা ভেরিয়েবল, তাহলে লিঙ্ক মানে ডেটাবেজের লিঙ্ক, আর কোয়েরি মানে আমার কোয়েরি যেটা লিখবো, এই জন্য দুইটা আলাদা ভেরিয়েবল মধ্যে রেখে এখানে শুধু যেই ফাংশনটা থাকে সেটাই আমরা মেনটেন করি। তো তুমি যখন এটা বললাম এই কারণে, কারণ তুমি চাইলে এভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, যদি মনে করো এই দুই লাইন কমিয়ে ফেলবা, কারণ যখন ডেভেলপাররা অনেক কোড জানে তখন সেই ইচ্ছা মতো কোড কমিয়ে ফেল, ক্লিয়ার? তাহলে আমার এখন এই লাইনটা আমি রিমুভ করে দিচ্ছি, এটা দরকার নাই।
তাহলে আসো যে আমরা এখন দেখব যে এই মাইএসকিউএল এর কোয়েরি আছে, এটা যে বললাম বিল্ট ইন ফাংশন, বুঝবা কিভাবে, এক হচ্ছে অটোমেটিক সাজেস্ট করছে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরো, কন্ট্রোল ধরলে এটার উপরে মাউস নিয়ে গেলে দেখো একটা সাজেশন দিচ্ছে না, জি স্যার, তারপর তুমি এটা যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করো, দেখো ক্লিক করলে সে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাচ্ছে, সোর্সের মধ্যে এই যে mysqli.php এটা আমরা বানাই নাই, বানাইছি না স্যার, এটা লাইব্রেরি না স্যার, হ্যাঁ লাইব্রেরি, সো এই লাইব্রেরিটা ইউজ করতেছে সে, এখানে সব বর্ণনা করা আছে যে কিভাবে এটা কাজ করবে, সো আমার এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই, আমি দেখো যে ক্লিক করলাম কন্ট্রোল ধরে, এই যে mysql কোয়েরি, সো এটা একটা ফাংশন, সো এখান থেকে কল করলে মানে সেখানে প্রসেস করে আমার কাছে রিটার্ন পাঠাবে, তো আমার কাছে রিটার্ন যেটা পাঠাবে সেটা আমি রিসিভ করব একটা ভেরিয়েবল মধ্যে রেখে দেব, ব্যাপারটা ক্লিয়ার না? তাহলে এখন এই ফাংশনটা যদি সাকসেসফুলি এক্সিকিউট করে তাহলে অবশ্যই কিছু একটা এখানে আসবে, না আসলে সাকসেসফুলি এক্সিকিউট করে নাই, তো এখন এটা প্রমাণ করার বা বোঝানোর জন্য বেস্ট ওয়াই হচ্ছে ইফ দিয়ে আমরা সেটা করতে পারি, ইফ ডলার রেসপন্স, যদি রেসপন্সে কিছু আসে দ্যাট মিনস কোয়েরিটা যদি ফায়ার সাকসেসফুলি হয় তাহলে আমরা যেটা করতে পারি আমরা একটা মেসেজ দিতে পারি যে সাকসেসফুল, সিম্পলি দিলাম কারণ এই মেসেজ রাখবো না, আমরা এখানে ডিফারেন্ট কিছু লিখবো একটু পরে, এলস আমরা বললাম যে একো হচ্ছে ফেইলড, মানে সাকসেস বলতে কি রেকর্ড ইনসার্শন সাকসেসফুল তাই না, বা ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল, তুমি যদি মনে করো স্যার লিখে দেন ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল, ব্যাপারটা তো এরকমই তাই না? আচ্ছা তো এখানে কিছু ভালনারেবিলিটিস আছে, দেখো আমি যদি এখন এখানে যাই রিফ্রেশ দেই বেশ কিছু এরর আসছে না, এই যে আনডিফাইন ইন্ডেক্স নেম ইমেল পাস কন পাস সবগুলো আনডিফাইন ইন্ডেক্স বলতেছে, কেন বলছে কে বলতে পারবা? এর কারণ হচ্ছে ইফ লিস্ট সেট দিতে হবে স্যার, দিব পরে, হ্যাঁ অবশ্যই তুমি ঠিকই বলছো, মানে কেন এররটা আসছে সেটা আগে বুঝি, ধরো আমরা এই যে ডেটাগুলো যে রিসিভ করছি এই রিসিভ কখন করব, যখন আমরা এই ফর্ম থেকে ডেটা সাবমিট করব তখন না, জি স্যার, তা আমি যখন এখানে আসলাম এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোথাও কোনো কিছু লিখিও নাই, সাইন আপে ক্লিকও করি নাই, ক্লিক করছি আমি তো সাবমিটই করি নাই, সাবমিট না করার পরে আমি নেম ইমেল পাস কোন পাস অলরেডি এখানে ইউজ করে ফেলছি, কোথায় ইউজ করছি, এখানে ইউজ করছি না, জি স্যার, সেই সেই জন্য বলতেছে এগুলো আনডিফাইন ইন্ডেক্স, মানে নেম ইমেল এগুলো আনডিফাইন বলতেছে, তো এটা প্রোটেক্ট করার জন্য একটা উপায় হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করব ইফ নট এমটি, নট এমটি ডলার আন্ডারস্কোর কি পোস্ট, অর্থাৎ পোস্টটা যদি নট এমটি হয়, নট এমটি না হলে তো কাজ করবে, আর এমটি হলে কি কাজ করবে, এবার অল্টা শিফট এফ দিলাম কোড ফরম্যাটিং হয়ে গেল, এবার আশা করি এই এররটা থাকবে না, যে উপরে যে এররটা আসছে দেখো আছে এরর, কারণ আমি কিন্তু সাবমিট করি নাই, সাবমিট না করলে কোনো ডেটা যায় নাই, তো ডেটা না যাওয়া মানে হচ্ছে এমটি আছে, সো এটা তো এটা কখন কাজ করবে, যখন নট এমটি তাই নাকি, তো এখন তো এমটি আছে, সো এমটি থাকলে তো আর এখানে সে এরর দেখাতে পারবে না, কারণ আমি তো এমটি ডেটা নিয়ে কাজ করতেছি না, সো আমার একটা এরর প্রোটেক্ট করলাম, এবার আসো যে আমরা দেখবো যে ডেটা পাঠালে কী হয়, তাহলে আসো প্রথম রেজিস্ট্রেশন করি, সাপোজ বুলবুল দিয়ে রেজিস্ট্রেশন করি, বুলবুল সিএসসি, পাসওয়ার্ড দিচ্ছি 111, কনফার্ম পাসওয়ার্ড 111, সাইন আপ, ইউজার রেজিস্ট্রেশন কি আসছে সাকসেসফুল, আসো ডেটাবেজে গিয়ে দেখি, তোমাদের দেখবা যে এখন ভালো লাগবে যে আসলে ডেটা এখানে আমরা পাঠাতে পেরেছি, দেখো এখানে আসছে না, এই যে আমরা যে কয়েকবার ট্রাই করছিলাম সেই ট্রায়ের এই যে 1 2 কোন ডেটা আসেনি, এই কারণে এগুলো এক্সিকিউট হয়ে গেছিল তোমার ব্ল্যাঙ্ক ডেটা নিয়ে, কি বলছি বুঝছো, ব্ল্যাঙ্ক ডেটা নিয়ে সে এক্সিকিউট হয়ে গেছে, এগুলো আমরা প্রোটেক্ট করবো যে কোনোভাবে ব্ল্যাঙ্ক ডেটা ঢুকতেই দিব না, যেটা আমি বলছিলাম যে সিকিউরিটি নিয়ে কথা বলবো, এখন চাইলে এই দুইটা রিমুভ করে দিতে পারি, যে আমাদের এই দুইটা যেগুলো ফেলড হইছিল ওইগুলো স্যার এদিকেও স্টোর হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এগুলো এগুলো যত এই ইস্যু রেজ করবে তোমাদের জন্য বুঝতে সুবিধা যায় কি ইস্যু আসলে কি হয়, ঠিক আছে আমি ওই দুইটা রিমুভ করে দিলাম, সো এটা আমার সাকসেসফুল ডেটা, এখন কিন্তু আর ওই ফেইলের ডেটা আসবে না, কারণ আমরা তো এটা প্রোটেক্ট করে ফেলছি তাই নয় কি, জি স্যার, এখন আসো তোমাদের একজনের যদি আমরা নাম দেই, তো তোমরা এখানে অনেকেই আসো, সাপোজ নূর নবী দিচ্ছি, NURUNNABI নূর নবী, সো n@gmail.com দিচ্ছি, পাসওয়ার্ড 222, নূর নবী তোমার পাসওয়ার্ড মনে রাখবা, কারণ একটু পরে কিন্তু লগ ইন করার প্রয়োজন পড়বে আমাদের ডেটা অ্যাড করার জন্য, সাইন আপ,
সো এগেইন ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল, আসো দেখি ব্রাউজে গিয়ে, এবার আর তোমার ফলস বা ব্ল্যাঙ্ক ডেটা ঢোকার সুযোগ নাই, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এগেইন আসো, আরেকজনকে যদি আমরা চেষ্টা করি, জহুরা, JOHURA, জহুরা, JOHURA@gmail.com, জহুরার পাসওয়ার্ড দিচ্ছি 333, মনে রাখবো অবশ্যই 333, সাইন আপ, সো এগেইন সাকসেসফুল, ব্রাউজে যাও। এখন তোমাদের সাপোজ যদি আমি অ্যাডমিন হই, আমি কিন্তু পাসওয়ার্ড দেখলে বুঝতে পারতেছি, সো পাসওয়ার্ড আমি এনক্রিপ্টেড ফর্মেটে পাঠাবো, এটা আমি নেক্সট প্রজেক্টে দেখাবো আর কি, 1-1 এগুলো প্লেন পাসওয়ার্ড, এগুলো আসার কথা না, এমন পাসওয়ার্ড হবে যেটা কেউ বুঝবে না, মাথায় রাখবে, অ্যাডমিনও বুঝবে না, না অ্যাডমিনও বুঝবে না, কারণ অ্যাডমিন বুঝলে তো সে ডেটাকে ব্রিজ করতে পারে, নষ্ট করতে পারে। হ্যাঁ ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা বলবো অবশ্যই, আপাতত প্লেন থাক। তাহলে আমরা তিনটা ডেটা এখানে ইনসার্ট করলাম, এখন আসো যে আমরা চাই যে এইভাবে চাই যে ডেটা যখন সাকসেসফুলি রেজিস্ট্রেশন হবে, আমি যখন সাবমিট করবো তখন অটোমেটিক সাইন ইন পেজে নিয়ে যাবে, এমন হতে পারে না আমি তো রেজিস্ট্রেশন করে ফেলছি, এখন অটোমেটিক কোথায় চলে যাবে? সাইন ইনে চলে যাবে। তাহলে সেই কাজটা করি আসো, এই জন্য বলছিলাম যে এখানে আমরা এটা কিন্তু রাখবো না, একটু আগে বলছিলাম এখানে যেটা করবো তোমার ধরো, আচ্ছা তার আগে একটু এরর নিয়ে কথা বলি, ধরো আমার তো এখানে কোনো এরর নাই বলে খুব ভালো কাজ করে গেছে, তাই না? এরর থাকতে পারতো না, ধরো তুমি এখানে এই পাসওয়ার্ড বানানটা ভুল লিখছো, দেখি না কি হয়, এবার রিফ্রেশ, কন্টিনিউ, কি আসছে? ফেল। তাহলে ফেল কেন আসলো এটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? তাহলে এই ফেলের এখানে একটা একটা কি বলে ফাংশন কল করি, মাই এসকিউএলআই ডট, মানে এটা কনকাটিনেশন অপারেটর আর কি, মাই এসকিউএলআই আন্ডারস্কোর এরর, নাকি এরর, এরর ভিতরে লিঙ্কটা থাকবে, ডেটাবেজের লিঙ্কটা থাকবে, এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে বুঝতে, আচ্ছা ডট তো আছে, অসুবিধা নাই, না এখানে তো ডট দিই নাই, এখানে ডট দিয়ে একটা স্পেস দিলাম, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, রিফ্রেশ, দেখি কি বলে, এখন এরর লাইনটা দেখাবে মনে হয়, এখানে একটা এরর যেটা দেখাচ্ছে এটা আমরা বুঝতেছি না, তো আমরা এখানে লিঙ্ক না বলে আমরা এখানে রেসপন্স বলে দিই, আচ্ছা ওই কারণে হয় নাই, সরি এখানে এরর বানানটা অন্য একটা ফাংশন কল হয়ে গেছে, EOOR হওয়ার কথা, তাই না? জি স্যার, যত ভুল হবে তত ভালো, যদিও ভুল হলে তোমার প্রজেক্টের লেন্থ বেড়ে যায় আর কি, এই যে আননোন কলাম, কি পাসওয়ার্ড আননোন, পাসওয়ার্ড বানানো, তোমার তো এগুলো শিখতে হবে যে কিভাবে ভুল হলে কিভাবে সেটা কারেকশন করতে হবে, তাই না? এখন তো বুঝছো, তাহলে আমি এটা ঠিক করে দিলাম, যদি ইমেলটা ভুল হয় তাহলে তো বুঝতেই পারছো এবার ইমেলের এরর আসবে, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, আসছে? জি স্যার। ওকে, আর যদি এরর না থাকে তাহলে তো কোনো এরর আসবেই না, সো আমার এটা থাকলো, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলের পরিবর্তে আমরা চাই এখানে একটা ফাংশন, সাইন ইন এর পেজটা চলে যাবে, হ্যাঁ তাহলে এটার জন্য হেডার নামে একটা ফাংশন আছে, এটাকে আমরা ইউজ করব, হেডারের ভিতরে হবে সিঙ্গেল কোশনের ভিতরে বলতে হবে লোকেশন, এবং এরপরে ক্লোন চিহ্ন, সাইন ইন ডট পিএইচপি বলতে হবে, সাইন ইন ডট পিএইচপি, ওকে সেমিকোলন, এবার দেখি কি হয়, হেডার স্যার বিল্ট ইন ফাংশন স্যার, হ্যাঁ বিল্ট ইন, এবার আসো আমরা দেখি, আমরা এখানে রিফ্রেশ দিচ্ছি, কোনো ইস্যু নাই, আমরা যদি আরেকজনকে দিয়ে ট্রাই করি, নাজিম আছে এখানে, দেখি নাজিম, NAZIM, সো n@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 444 444, সাইন আপ, অটোমেটিক সাইন ইন পেজে নিয়ে গেছে না, কোথায় আসছে স্যার, সাইন ইন পেজে নিয়ে আসছেন অটোমেটিক, আমরা তো এটা চাচ্ছিলাম, তাই না? এখানে তোমাদের মনে হচ্ছে 3, 4, 5, 6 কেন, আমাদের 1, 2 কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি, তাই নয় কি? জি স্যার। এখন তুমি যখন প্রজেক্ট সব শেষ করবা, একবার যখন ক্লিন করবা প্রজেক্ট, নতুন করে শুরু হবে, তখন তুমি চাইলে এগুলো আবার 1, 2, 3 দিয়ে শুরু করাতে পারবা, এটা আমি বলবো ঠিকইভাবে শুরু করা যায়, ঠিক আছে? জি স্যার। আপাতত আসো আমরা এখন লগইন করার চেষ্টা করি, সো লগইনের এখন একেবারে একটা বেসিক পার্ট দেখবো, লগইন নিয়ে অনেক কাজ আছে, এটা আমরা প্রজেক্টের শেষের দিকে আবার আসবো, বাট আপাতত সিম্পল লগইনটা দেখবো। এখন আসো লগইনের জন্য আমাকে কি করতে হবে, তাহলে এখন বলে এইখানে যে কোডগুলো লিখছি কারো কোনো প্রবলেম আছে? এই ঘুরে ফিরে কিন্তু আমাদের এই কমন কোড ইউজ হবে, ডাটাবেজ লিঙ্ক করানোর জন্য এটা, কোয়েরির জন্য এই ধরনের প্যাটার্ন, টেস্ট করার জন্য এই ধরনের প্যাটার্ন, ডেটা রিসিভ করার জন্য এই ধরনের প্যাটার্ন, এগুলো কিন্তু ঘুরে ফিরে সবগুলো ফাইলের মধ্যে ইউজ হবে, যদি এখানে কোনো ডাউট থাকে কারো কোনো বলতে পারো। এখন কেন ডাইনামিক হলো, ডাইনামিক হলো এই কারণে, এই যে যে ফিল্ডগুলো ছিল তুমি এখানে যাই লিখতেছো, আমার কি সরাসরি এখানে যদি কোয়েরি লেখো, এখানে ওইটা লিখতেছি না, ভেরিয়েবল লিখতেছি,
কিভাবে পাঠাবো আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নিই, তোমাদের দেখতে ভালো লাগবে। আচ্ছা তাহলে আসো, আমি লিখতেছি ইনসার্ট ইনটু, এই যে সাজেস্ট করে অটোমেটিক। তো তোমরা তো এগুলো হচ্ছে অ্যাডমিন হিসাবে তুমি কাজ করতে পারবে, কিন্তু যখন প্রজেক্টটা অনলাইনে অ্যাক্টিভ করে দিবা তখন যারা নর্মাল ইউজার তারা কিন্তু কখনই এই মাই এসকিউএল এর অ্যাক্সেস পাবে না, পাবে তারা কিন্তু পাবে না, তারা কিন্তু সবসময় ফ্রন্ট এন্ডে কাজ করবে। তুমি ডেভেলপার হিসাবে চিন্তা করবা যে এই ইউজাররা কতটুকু অ্যাক্সেস করতে পারবে, ইউজাররা কখনই কিন্তু এই প্যানেলে আসতে পারবে না। সো আমরা এখন ডেভেলপ করতেছি বলে আমরা এই প্যানেলে আসতেছি। সো আমি একটু টেস্ট হিসাবে দেখাচ্ছি, ইনসার্ট ইনটু পিবি আন্ডার স্কোর কি ইউজার, ব্র্যাকেটের ভিতরে কি হবে ইউ আন্ডার স্কোর ইমেল ইউ আন্ডার স্কোর নেম ইউ আন্ডার স্কোর পাসওয়ার্ড, এগুলো ডেটা বেসে শিখে আসার কথা। আমি এন্টার দিয়ে লিখতেছি, পাশাপাশি লিখলেও হবে। এরপর আসো ভ্যালুজ, ভ্যালুজের ভিতরে আমাকে ভ্যালু লিখতে হবে। তাহলে আমার সিঙ্গেল কোশ্চন তিন জোড়া দিলাম, এখন এখানে তো কোনো ভেরিয়েবল নাই আছে, তাহলে এখানে ধরো আমি দিচ্ছি, ধরো তোমাদের একজনকে ম্যানুয়ালি আমি এন্ট্রি দেওয়াচ্ছি আর কি। ধরো এখানে মেহেদি আছে, মেহেদিকে আমি ম্যানুয়ালি এন্ট্রি দিব আর কি, ইনসার্ট করব। তাহলে লিখতেছি মেহেদি, তাহলে মেহেদির সরি প্রথমে ইমেল দিছি কেন, প্রথমে হওয়া উচিত নেম, তারপরে হওয়া উচিত ইমেল। তাহলে আসো প্রথমে নেম, তারপরে ইমেল, ইমেল দিচ্ছি এম অ্যাট দ্য রেট বা মেহেদি অ্যাট দ্য রেট জিমেল ডট কম, সরি ভুল হলো মনে হচ্ছে জিমেল ডট কম, আর এখানে পাসওয়ার্ড দিচ্ছি ধরো 555। ওকে তাহলে এবার দেখি এটা এক্সিকিউট করা যায় কিনা, যে গোতে দিচ্ছি দেখবো ডেটা কিন্তু ইনসার্ট হচ্ছে, ইনসার্ট হয়ে গেছে, ওয়ান রো ইনসার্টেড। আসো ব্রাউজে গিয়ে দেখি আসছে নাকি আসে নাই, সাত নাম্বার আইডি। সো তুমি কিন্তু ডেটা এইভাবে ইনসার্ট করতে পারবে না, মানে তুমি বলতে নর্মাল ইউজার, নর্মাল ইউজার পাবে কি শুধু এই এই ফর্মটা পাবে। তুমি ফেসবুকে যখন রেজিস্ট্রেশন করছো তুমি কি মাইস্কেল কখনো অ্যাক্সেস করতে পারছো? না স্যার। কিন্তু যারা ডেভেলপ করছে তারা তো এগুলো সব টেস্ট করে ঠিক করছে, তাই নাকি? সো তুমি কিন্তু এখন ডেভেলপারের পার্সপেক্টিভে চিন্তা করবা। তো আমাদের রেজিস্ট্রেশন ডান, এখন আমরা সাইন ইনে যাব, সাইন ইন পেজ কিভাবে কাজ করে সেটা দেখব প্লিজ। স্যার কথা হচ্ছে স্যার এই সাইন ইন এর যে স্যার এটা করলেন স্যার, সাইন ইন এর কোনো কিছু বলি না এখন না স্যার, মানে লিংক যে করাইলেন স্যার ওই লিংকে একটু স্যার আবার একটু ঢুকবেন স্যার। হ্যাঁ আসো, এই যে হেডার, হ্যাঁ স্যার এখানে একটু স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো স্যার, আমি যে স্যার হচ্ছে এই যে স্যার পিএসপি যে স্যার এটা নিছি স্যার সাইন ইন পিএসপি, কিন্তু স্যার এখানে এটা স্যার কোন লোকেশনটা স্যার ধরতেছে স্যার, মানে যে সাইন ইন আমি কেন স্যার বলতেছি এখানে সাইন ইনটা স্যার আপনারটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে ইন দেওয়া আর এখানে আমরা সরাসরি দিচ্ছি হচ্ছে স্যার অসুবিধা নেই, আপার লেটার দেখতেছ এখানে ক্যারেক্টার তো তোর এখানে আপার লেটার লোয়ার কেস দেটা সে মানে কাউন্ট করে না, কাউন্ট করে না, অটোমেটিক নিয়ে নেয় অটোমেটিক স্যার। ঠিক আছে না স্যার, মানে স্যার এটা কনফিউশন লাগছে। থ্যাঙ্ক ইউ, কোনো সমস্যার কথা না। দেখো আমি এই এগেইন যদি ALEZ আলিজা @ gmail.com পাসওয়ার্ড দিচ্ছি 666, পাসওয়ার্ড দিচ্ছি 666, সাইন আপ। দেখো একই ধরনের আসে কিনা, আসছে সো কোনো প্রবলেম নেই, উপরে তাকিয়ে দেখো ইউআরএল আমরা আপার কেস দেখি লোয়ার কেস দেখি কোনো সমস্যা হয় না। ওকে থ্যাংক ইউ। এবার আসো আমাদের টার্গেট হচ্ছে এখানে লগ ইন করবো, লগ ইন করলে কোন পেজে যাবে আমাদের প্রজেক্ট লেআউট দেখো। তাহলে দেখো আমরা কোনটা করলাম, সাইন আপ, ডেটা বেজে ডেটা পাঠাতে পারছি, তাই নয় কি? জি স্যার। এখন কী করবো, সাইন ইন করবো, সাইন ইন করলে কোন পেজে যাবে স্যার? একদম ইনডেক্স। তাহলে সাইন ইন করতে গেলে ডেটা চেক করতে হবে কোথা থেকে স্যার? পিবি ইউজার থেকে। তাহলে এই এই রোটা চিন্তা করে দেখো, যে সাইন ইন করতে গেলে আমাকে যে এক্সিস্টিং ডেটা আছে তার মধ্যে থেকে চেক করতে হবে, চেক করার পর যদি মিলে যায় তাহলে আমি ইনডেক্সে তাকে লগ ইন করতে দিব, ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে এটা আসলে অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড কন্ট্যাক্ট পরে ইনডেক্স পেজ আসার পরে অ্যাড কন্ট্যাক্ট আসবে। আপাতত আমি ইনডেক্স পেজে তো সব অপশন তৈরি করে রাখছি, রাখছি না? যদি আমি এখানে ইনডেক্স ইনডেক্সে যাই, এই যে এখানে কি আছে অ্যাড কন্ট্যাক্ট আছে না, আমার তো এই পেজটাতে আসতে হবে। তাহলে আমি ব্যাকে যাই, সাইন ইন আছে, এখন আমার সাইন ইন পেজে কাজ করতে হবে। আসো দেখি আমাদের সাইন ইন পেজটা, তাহলে সাইন ইন এটা না? জি স্যার। তাহলে এখন দেখো সাইন ইনের ক্ষেত্রে এগেইন এখানে মেথড আছে, অ্যাকশন নিয়ে আমি পরে কথা বলবো, মেথড আছে এখানে, এই যে ইমেল পাস এগুলো রিসিভ করতে হবে না, কে রিসিভ করবে, পিএসপি রিসিভ করবে না?
জি স্যার। তাহলে এগেইন এটার জন্য কি ডেটাবেস কানেকশন লাগবে না? জি স্যার। তাহলে এখন আসো আমরা সাইন আপ পেজ থেকে এতটুকু যদি আমি মনে করি এখানে কয়টা আছে দুইটা নেই এই এতটুকু যদি কপি করি কোনো সমস্যা আছে? না স্যার। কারণ এখানেও হেডার আছে ওখানে তো হেডার লাগবে আর লিঙ্কটা ডেটাবেজের লিঙ্ক লাগবে আর এই পোস্ট অ্যারেটা লাগবে তার মধ্যে দুইটা ফিল্ড আমার প্রয়োজন পড়বে যেন এতটুকু নিলাম কন্ট্রোল সি সাইন ইন আমি এটা রিমুভ করে দিতে পারি কোনো সমস্যা নেই রিমুভ করে দিলাম কন্ট্রোল ভি। এখন আমার তো ইফের শুরু আছে শেষ কি আছে? শেষ তো নাই আছে কপি করার সময় শেষটা কিন্তু মানে এন্টার দিই এবার শেষটা করলাম এন্টার দিলাম এবার তো পিএসপি শেষ করতে হবে শেষ করতে হবে না ক্লোজ করতে হবে তাহলে কোশ্চেন মার্ক গ্রেটার দেন এবার কোনো এরর নাই ব্যাপারটা কি বুঝলা? জি স্যার। এটা নিয়ে আসলাম কেন কারণ আমি জানি যে এই ডেটাবেসটা টেস্ট করা আছে কানেকশনটা টেস্ট করা আছে এখানে টেস্ট করার দরকার নেই কারণ এটা অলরেডি আমি টেস্ট করছি অলরেডি টেস্টেড তাই নাকি? জি স্যার। তাহলে এখন আসো এখানে কি কি ধরতে হবে একটা জিমেল একটা কি পাস ইমেল পাস তাহলে আমরা একটা ধরবো হচ্ছে ইমেল আর একটা ধরবো হচ্ছে পাস তাহলে ভেরিয়েবলের নাম দিচ্ছি ইমেল আর এখানে দিব হচ্ছে পাস ওকে তাহলে দুইটা ডেটা সে রিসিভ করবে রিসিভ করার পরে এখানে কি আছে সাবমিট আছে সাবমিট করলে রিসিভ করবে রিসিভ করার পরে এখন হচ্ছে ফার্দার কাজ হবে তাই নাকি? এখানে আমরা যদি আবার ডিবাগ করতে চাই তুমি এখানে ডিবাগ করতে চাও যে স্যার প্রিন্ট আন্ডারস্কোর দিয়ে দেখতে চাই প্রিন্ট আন্ডারস্কোর লাগবে আর ডলার আন্ডারস্কোর পোস্ট ওকে এটার মধ্যে আমরা টেস্ট করতে চাই আসো দেখি রিফ্রেশ দিয়ে এই যে ব্ল্যাঙ্কারে নাকি? জি স্যার। তাহলে সেই আগের মতো মেথড এখানে কি লিখবো পোস্ট লিখবো না? জি স্যার। লিখলাম রিফ্রেশ কোনো ডেটা নাই এবার আসো আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি বুলবুল সিএসি পাসওয়ার্ড দিচ্ছি 111 সাইন ইন তাহলে ডেটা তো আমার হাতে আসলো নাকি পিএসপির হাতে আসলো না? জি স্যার। সো এখানে যদি আবার স্যার এটা যদি পাসওয়ার্ডটা 22 দেই এখন তো ঠিকই কাজ করবে আসছে পাসওয়ার্ড 22 দিলে তো লগইন করতে পারবে না পারবে সেটা মেসেজ দিবে যে ইনভ্যালিড পাসওয়ার্ড কারণ আমার তো পাসওয়ার্ড আমার ডেটাবেজে পাসওয়ার্ড আছে কত 111 না এখানে তো আমি এখন পর্যন্ত লগ ইন করি নাই আমি যে ডাটা এন্ট্রি দিচ্ছি লগ ইন কি হয়েছে লগ ইন তো হয় নাই আমি তো লগ ইনের কাজ এখনো করি নাই যে ডাটা এন্ট্রি দিচ্ছি সাপোজ ধরো 333 দিলাম তাহলে সাইন ইন করলে কি আসতেছে 333 আসতেছে না সাইন ইন কি হয়েছে আমার ডেটাগুলো কি হয়েছে মানে কোথায় রিসিভ করতে সেটা আমরা দেখাচ্ছি এই ডাটার উপরে কাজ করবো না আমরা এখন তোমাকে চেক করতে হবে এই ইমেল কি ডাটাবেজ আছে যদি সেই ইমেল থাকে তাহলে সেই ইমেলের বিপরীতে কি পাসওয়ার্ড ম্যাচ করে তারপরে অ্যাপ্রুভাল দিবে ব্যাপারটা হচ্ছে তাই আমরা তো সেই কাজ করব আমরা সেই আগের জি স্যার ডেটাবেজের সাথে ম্যাচ করতে তো হবে আমরা আগের পার্টের মতো দেখাচ্ছি যে সেম প্রসেসই কাজ করতে হচ্ছে সেম ভাবে ডিবাগ করতে হচ্ছে এটা বোঝাচ্ছিলাম জি স্যার তাই নাকি? আচ্ছা তোমাদের আগের পার্টে আরেকটা ডিবাগ বাকি ছিল একটু দেখাই আসি এখানে যদি তোমরা কেউ চাও স্যার এই যে রেস এটার মধ্যে কি আসছে যদি দেখতে চাও দেখো আমি প্রিন্ট আন্ডারস্কোর আর রেস ওকে এটার মধ্যে কি আসে আসলে যদি দেখতে চাও অবশ্যই এখন দেখা যাবে না কারণ হেডার দিয়ে চলে যাচ্ছে তাই না? আচ্ছা এটা একটা যদি একটু রিমুভ করি এখানে যদি একো দেই সাকসেসফুল যা আমি এইটার এটা দেখতে চাই যে এটার মধ্যে কি আসে ঠিক আছে যে যে ফাংশনটা যে কল করলাম সাকসেসফুল হলে এর মধ্যে কি আসে আমি তো বলতেছিলাম যে রেসপন্সের মধ্যে যদি কিছু থাকে তাহলে এখানে কাজ করবে তাই বলছিলাম না? জি স্যার। এটা একটু দেখতে চাই তাহলে এখানে এই রেজাল্টটা আসার আগে এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই যাতে সাকসেসফুলটা এটার পরে গিয়ে শো করে। এবার আসো আমি একটু সাইন আপ পেজে যাই সাইন আপ নতুন একজনকে সাপোজ জামিল অথবা তোমাদের ক্লাসের কাউকে একজনকে দেই সেটাই ভালো সাদিয়া নামে একজন আছে দেখতে পাচ্ছি sadia@gmail.com পাসওয়ার্ড দিচ্ছি 777 পাসওয়ার্ড 777 সাইন আপ দেখো কি আসছে এখানে কত আসছে তার মানে ওয়ান মানে কি ট্রু না? জি স্যার। তাহলে এবার দেখো সাদিয়া এখানে ইনসার্ট হয়েছে সো এই ডিবাগ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিবাগ না করলে কখনোই প্রজেক্ট নিয়ে ডিল করতে পারবো না এরর খুঁজে পাবো না সো এই দেখো সাদিয়া আসছে 9 নম্বরে আসছে না আসছে? জি স্যার। আচ্ছা তাহলে এইটা কিন্তু আমি ডিবাগ করার জন্য দেখলাম তাহলে আমার এটা এখন দরকার নেই আছে মুছে দিলাম আর এখানে আমার কি দরকার হেডার না হেডার এখানে দিয়ে দিব হচ্ছে লোকেশন সাইন ইন ডট পিএইচপি তোমরা যখন কাজ করবা দেখবো অনেক সময় যেটা হয় এই লোকেশন বানান ভুল করছো কোনোভাবে আর ওই পেজে যাচ্ছে না সেইটাও তোমরা ভুল করে দেখো কি আর আসে ওকে তাহলে এখন আসো যে আমরা এটা একটু কন্ট্রোল মাইনাস দিয়ে নর্মাল পজিশনে চলে আসি কন্ট্রোল জিরো ধরে একবার ডিফল্ট ফরম্যাটে চলে আসবে আসছে
আমাদের প্রজেক্টে যাই, সাইন ইনে যাব। সো আমাদের সাইন ইনে এখানে কাজ করতেছিলাম, অ্যারেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এখানে যদি এখন লিখি as@gmail.com, টিকটকে যেটা দিয়েছিলাম সেটা দেখি। তারপরে যদি এখানে লিখি পাসওয়ার্ড 777, সাইন ইন, সাইন ইন হয়নি বাট ডেটা আমার হাতে আসছে, তাই নয় কি? জি স্যার। এখন আসো আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে সাইন ইন পেজে যাচ্ছি। তাহলে এখন এটা কি আর দরকার আছে? দরকার নাই, থাক আপাতত, পরে আমরা দেখতেছি। এখন আমরা কি করব? প্রথম কাজ, প্রথম কাজ হচ্ছে আমরা বলবো একটা কোয়েরি লিখব, কোয়েরি ইকুয়ালস টু সিলেক্ট অল ফ্রম pb_user হোয়ার u_email ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশনের ভিতরে $ইমেল। দেখো তো এই কোয়েরিটা বুঝলা কিনা? না বুঝো নাই, কি লিখছি এখানে? সিলেক্ট অল, অল মানে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সিলেক্ট অল, অল মানে হচ্ছে আমার এই যে ইউজার টেবিলের যতগুলো কলাম আছে, ঠিক আছে, সবগুলো কলামে ডেটা উঠে আসবে। সিলেক্ট অল ফ্রম পিবি ইউজার, আচ্ছা এতটুকু ধরো নাই, তাহলে কি হবে? সিলেক্ট অল ফ্রম পিবি ইউজার মানে যত ইউজার আছে সবাই আসবে, কিন্তু আমরা এখানে হোয়াইল ক্লোজ দিয়ে বলছি সবাইকে আনার দরকার নাই। কাকে আনবা? এই আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে তোমাদের স্ক্রিনটা বড় করে দিচ্ছি। দেখো এখানে একটা ডিফল্ট ফরম্যাট আছে, তারপর আমি লিখি সিলেক্ট অল ফ্রম pb_user, শুধু এতটুকু লিখলাম, ঠিক আছে। এটা কপি করে রাখি, প্রয়োজন ইউজ করা যাবে। আমি গো দিচ্ছি, দেখো কি হয়। সবাই চলে আসছে না? সমস্ত ইউজার চলে আসছে না? আমি এবার এডিটে যাই, এডিট। তো আমি এবার কোয়েরিটাকে একটু এডিট করবো, তো আমার তো সবার দরকার নাই, এই জন্য হয়ার বলতে হবে। হয়ার কাকে চাও? u_email ইকুয়ালস টু, এখানে তো আমি সরাসরি ইমেল লিখবো, তাহলে s@gmail.com, তাই নাকি? দেখি এবার কি বলে। গো, কয়জন আসছে? একজন না? জি স্যার। তাহলে এখানে যে যে কলামগুলো আছে সমস্ত ডেটা আমি চাই না, কারণ সমস্ত কলামে ডেটা উঠে আনলে তো আমি ম্যাচ করতে পারবো যে এই পাসওয়ার্ড আর আমার দেওয়া পাসওয়ার্ড ম্যাচ করছে কিনা। ক্লিয়ার? জি স্যার। এবার আসো আমরা সেটাই লিখতেছি যে সিলেক্ট অল ফ্রম পিবি ইউজার হোয়ার ইউ ইমেল ইকুয়ালস টু ইমেল, অর্থাৎ যেই ইমেলটা আমরা দিচ্ছি। ওকে, তাহলে এখন বলো আমাদের একটা ভেরিয়েবল নিচ্ছি রেসপন্স, এর মধ্যে আমরা mysql_query এই ফাংশনটা কল করবো। দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে কোয়েরি। সো এই দুটা লিঙ্ক, এই দুটা তো প্যারামিটারের মধ্যে ডেটা আছে, লিঙ্কও আছে কোয়েরিও আছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। আচ্ছা এখন আসো, যখন আমরা সিলেক্ট নিয়ে কাজ করবো তখন স্টেপ হচ্ছে দুইটা। কেন স্টেপ দুইটা? আমরা যখন এই কোয়েরি ফাংশনটা চালাই, যদি এটা একটা ই দেখো, প্রিন্ট আর দিয়ে দেখো এখানে কি আসে, দেখবা যে এখানে একটা অবজেক্ট রিটার্ন করে, ডেটা রিটার্ন করে না। যে যদি সাকসেসফুল হয় এই কোয়েরিটা, যদি সাকসেসফুলি এক্সিকিউট করে দেখবা যে একটা অবজেক্ট রিটার্ন করে। অবজেক্ট মানে কি দেখাচ্ছি, ধরো আমি এখন রিফ্রেশ দিচ্ছি, আগের ডেটার উপরে কাজ করবে, এক্সিস্টিং কন্টিনিউ। এই দেখো কি রিটার্ন করছে, একটা অবজেক্ট না, mysql_result অবজেক্ট, একটা কি রিটার্ন করছে তোমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এখন বুঝবো কিভাবে এটা আসলে ডেটা পাবে কি পাবে না। এখানে কিন্তু ডেটা আসে নাই, এখানে দেখো বলছে ফিল্ড কাউন্ট কয়টা, চারটা। কেন চারটা বলছে? কারণ আমার এখানে নাম্বার অফ কলাম আছে কয়টা, চারটা। আচ্ছা এবার আসো, এইখানে কি বলছে নাম্বার আন্ডারস্কোর রোজ কয়টা, তাহলে এখানে কয়টা রো আসছে এই নামে, এই ইমেলে? তার মানে ডেটা সে পাইছে, ডেটা পায় নাই মানে কোয়েরিটা সাকসেসফুলি এক্সিকিউট করছে। এখন যদি আমি এমন একটা ইমেল লিখলাম যেটা নাই, ধরো আমি লিখলাম যে c@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি ধরো 888, সাইন ইন। সো আমি এটা দিয়ে চেষ্টা করতাম, এখন কি এখানে কি আসছে দেখো তো, জিরো আসছে না? তুমি আমার কথা শুনছো? জি স্যার, পাও নাই স্যার, তার মানে কোন ডেটা, তার মানে এই নামে কোন ডেটা নাই আছে না স্যার। তো সিমিলারলি তুমি এখানেও টেস্ট করতে পারো, যদি মনে করো এখানে এই যে ইকুয়েটা লিখে এডিট করতে চাও, এডিট করলাম, এখানে এস না বলে আমি বলতেছি ধরো সি, এই নামে কোনো ইমেল আছে আমাদের ডেটাবেজে? নাই। গো দাও দেখো, তাহলে বুঝতে পারবা কোন কোন ডেটা দেখাচ্ছে। এই যে কি বলছে জিরো রোজ, কোন ডেটা দেখাচ্ছে?
না স্যার দেখাচ্ছেন না, তাহলে এই কাজটাই আমরা কিন্তু এখান থেকে করব। তাহলে এখন আমি যেটা বলছি যে যখন সিলেক্ট নিয়ে কাজ করবা তখন দুইটা স্টেপ আছে, প্রথম স্টেপ হচ্ছে কোয়েরি ফায়ার করা, দ্বিতীয় স্টেপ হচ্ছে ডেটা তুলে আনা। এখন ডেটা তুলে আনবো কীভাবে সেটা দেখো। তাহলে এখন আমার ডেটা লাগবে, তাহলে ডলার ডেটা নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে একটা নতুন ফাংশন পরিচয় করে দিচ্ছি ডেটা তুলে আনার জন্য, মাই এসকিউএল আই আন্ডার স্কোর ফেচ, এখানে বেশ কয়েকটা আছে, ফেচ আন্ডার স্কোর অল অ্যারে অ্যাসক অনেকগুলো দেখতে পাচ্ছ না। যদি আমার শুধুমাত্র একটা রো প্রয়োজন হয়, এখন তোমরাই বলো আমরা একটা ইমেল দিয়ে কয়টা রো পাবো, একটাই পাবো না? জি স্যার একটাই পাবো। একটা দরকার হলে আমরা অ্যাসকটা ইউজ করবো, মাই আন্ডার স্কোর ফেচ আন্ডার স্কোর অ্যাসক এটা ইউজ করবো। আচ্ছা এটা মুছে দিয়ে আরেকবার দেখাই মিনিং কি বলে, মাই এসকিউএল আই আন্ডার স্কোর ফেচ টিসিএস আন্ডার স্কোর এসও, দেখো তো এখানে কি বলছে, ফেচ এ রেজাল্ট রো, কয়টা রো কি বলছে, ফেচ এ রেজাল্ট রো অ্যাজ অ্যান অ্যাসোসিয়েটিভ অ্যারে, কয়টা রো? একটা রো স্যার, একটা রো দেখাবে। তাহলে যদি একটা রো আমার তুলে আনার প্রয়োজন পড়ে, একটা রো ডেটা, এই যে বলছে ফেচ এ রেজাল্ট, রেজাল্ট বলছে না, যদি একটা রো ডেটা উঠে আনার প্রয়োজন পড়ে তখন আমরা অ্যাসকটা ইউজ করবো। তাহলে এন্টার দিলাম, এর ভিতরে রেজাল্ট বলতে কোনটা হবে বলো, এখান থেকে বলো কোনটা যাবে এর ভিতরে, ডেটা ডেটা তো এখান থেকে স্যার রেসপন্সটা যাবে, ডলার রেসপন্স, ওকে ডান। এখন আসো দেখি এই ডেটার মধ্যে কি আসে, তাহলে আরো বুঝতে পারবা, আরো ক্লিয়ার হবে। প্রিন্ট আন্ডারস্কোর এটা ডেটা, এখন দেখবো ডেটার মধ্যে কি আসে। ওকে আসো এখানে যাই, এখানে কি জিরো আছে না, কি আছে জিরো, রিফ্রেশ দিচ্ছি দেখবো ডেটার ফিল্ডে কি আসে, কোন ডেটা কি আসছে না স্যার। এবার আসো আমরা n@gmail.com দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি 111, আমি যদিও পাসওয়ার্ড ভুল হলো হয়তো, এই দেখো এর নামে কয়টা ইমেল পাইছে, দুইটা স্যার, দুইটা। সো ইমেল আমার মাল্টিপল ইমেল ঢুকতে দিব না, সেই ধরনের ভেরিফিকেশন আমাদের প্রয়োজন পড়বে ফিউচারে, আপাতত থাক। আমরা একটু দেখে আসি, এন ইমেল দিয়ে দুইটা ডেটা আছে হয়তো বা, এই যে এন একটা এই একটা, দুইটা আছে না জি স্যার, নূর নবী আর হচ্ছে নাজিম, নাজিমের তো আমরা চেঞ্জ করে দিই, এন এ জেড আই এম করে দিই, এখানে চেঞ্জ করে দিলাম সরাসরি ডাবল ক্লিক করে, যেহেতু আমি অ্যাডমিন আমি চাইলে এটা করতে পারি। আচ্ছা এখন আসো এখানে রিফ্রেশ দিই, এবার দেখি কয়টা আসে, কয়টা আসছে, একটা স্যার। তাহলে আগেরবার দুইটা আসলো কিন্তু এখানে দুইটা কি দেখাইছিল, দুইটা দেখায় নাই, কারণ কি অ্যাসোকের কাজ হচ্ছে কয়টা দেখাবে, একটা। তাহলে কোনটা দেখাবে, প্রথমটা, দুইটার মধ্যে প্রথমটা দেখাইছে, প্রথম নুন নবী ছিল এই জন্য নুন নবীটা দেখাইছে, তার মানে একটা রোর সমস্ত ডেটা উঠে আসে, দেখো তার আইডি কত, তার নেম কি, তার ইমেল কি, তার পাসওয়ার্ড কি, তো আমি ডেটা পেয়ে গেলাম না এখন। জি স্যার, এখন আমরা কি ম্যাচ করাবো, জি স্যার, যে এই যে পাসওয়ার্ড তুমি যেটা দিছো সেই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড কি ম্যাচ করছে, যদি করে তাহলে লগইন করতে দিবা, নাহলে কি লগইন করতে দিবা না, ব্যাপারটা এমন না। জি স্যার, তাহলে আমরা আবার মনে ডিসকানেক্টেড হয়ে যাবো, একটা সেশনে আসি তাহলে আমরা সেই পার্টটা শেষ করতে পারবো, তোমরা একটা সেশনে আসো, ওকে থ্যাংক ইউ। ওকে আমরা আবার কানেক্টেড হতে পেরেছি, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে ডিবাগ করে দেখা যায় বা বোঝা যায় যে আমাদের এই ফর্মতে ডেটা সাবমিট করলে কী কী হয়। আমরা প্রথমে এটার মাধ্যমে দেখার চেষ্টা করছিলাম যে ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে কী কী ডেটা আসে এবং সেটা আমরা কীভাবে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি। এখানে আমরা দেখার চেষ্টা করছি মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরি, এটা ফায়ার করলে, সিলেক্ট করে এটা ফায়ার করলে কী হয়, সিলেক্ট করে ফায়ার করলে কোনো ডেটা উঠে আসে না, যদি কোয়েরিটা সাকসেসফুলি এক্সিকিউট করে তাহলে বোঝা যায় যে কয়টা রোতে ওই ডেটা পেয়েছে। তো আমরা যেহেতু লগ ইনের ইস্যু, একটা ইমেল দিয়ে একটা রোর বেশি ডেটা আসার কথা না, এই কারণে আমরা যেই ফাংশনটা ইউজ করছি বিল্ট ইন ফাংশন মাইএসকিউএল আন্ডারস্কোর ফেচ আন্ডারস্কোর অ্যাসক, সেই অ্যাসকের যদি অ্যাপ্লাই করি তাহলে ডেটা যদি উঠে আসে সেই ডেটাগুলো কীভাবে উঠে আসে সেটাও আমরা এখানে দেখার চেষ্টা করছি। এখন যদি এটা বুঝে থাকি তাহলে আমরা এখন চাইলে এই যে প্রিন্ট আন্ডার স্কোর আর যে ইউজ করছিলাম এগুলো এখন রিমুভ করে দিলে কোনো সমস্যা আছে, এগুলো রিমুভ করে দিলে সমস্যা আছে না স্যার? ওকে এটা রিমুভ করে দিলাম, এইটাও রিমুভ করে দিলাম রেসপন্সটা, এবং এই ডেটাও রিমুভ করে দিলাম। ওকে এখন আসো আমরা যেটা করব, ইফ ডলার ডেটা, তার মানে ডেটা যদি পাই আমরা, নাকি পাইলেই তো কাজ করবো, না পেলে কি কাজ করবা না স্যার? আচ্ছা তার মানে যদি ডেটা পাওয়া যায় তাহলে আমরা এখন লগ ইন করার চেষ্টা করবো, ডেটা যদি না পাওয়া যায় তাহলে কি হবে, তাহলে কি বলবা, এলসে যাব না, ফেল ইনভ্যালিড পাসওয়ার্ড বা ইনভ্যালিড পাসওয়ার্ড ডেটা স্যার আমরা রেজিস্টারে দিয়ে দিব, এখানে আমরা বলবো নো ইউজার ফাউন্ড, নাকি
জি স্যার নো ইউজার ফাউন্ড এটা বেটার এরকম বলবো না বা ইউজার নট ফাউন্ড যেটা বলো না কেন ইউজার নট ফাউন্ড অথবা নো সাস ইউজার ফাউন্ড যেভাবে লিখো না এটা মেসেজ তুমি যেভাবে লিখতে চাও লিখবা আর যদি ডেটা পাই ডেটা পেলে এখন আমি এখানে আবার ইফ যাবে ইফের ভিতরে কি বলবো যে তুমি যেই পাসওয়ার্ড দিছো ডলার পাসওয়ার্ড তুমি যেই পাসওয়ার্ডটা দিছো সাইন ইন পেজে পাস মনে ইউজ করছে নাকি জি স্যার আমরা এখানে পাস ইউজ তুমি যদি মনে করো পাসওয়ার্ড ইউজ করবা করো তাহলে এখানে আমরা যদি বলি যে পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল ডলার ডেটা যে ডেটা আমি উঠে আনলাম সেই ডেটার ইন্ডেক্সে কি দিবা বলো তো ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ড পাসওয়ার্ড যদি এটা মিলে যায় তখনই তুমি লগইন করতে দিবা নাকি জি স্যার আর একটু বললে ভালো আচ্ছা তাহলে আর একটু বললে এখানে আবার যেতে হবে প্রিন্ট আন্ডারস্কোর আর ডেটাটা প্রিন্ট দিই তাহলে বুঝতে পারবা এবং এখানে আবার প্রি ট্যাগ ইউজ করতে হবে ইকো জাস্ট ভালো করে বোঝার জন্য আর কি প্রি সেমিকলন আসো একটু দেখি রিফ্রেশ কন্টিনিউ এই অ্যারের নাম কি ডেটা অ্যারে না অ্যারের নাম কি ডেটা কেন ডেটা অ্যারে কারণ আমরা কিন্তু এই অ্যাসোকে রেজাল্টটা কার মধ্যে রাখছি ডেটাতে তাহলে ডেটাটা কি একটা অ্যারে না এই অ্যারের কারণে কিন্তু আমরা এটা প্রিন্ট আর দিয়ে ডিসপ্লে করালাম তাহলে এই অ্যারের কোন ইন্ডেক্সটা নিলে তুমি বুঝবা যে পাসওয়ার্ড যে আমার ডেটাবেজে আছে তাহলে এটা কিন্তু ডেটাবেজের ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ডের কার থেকে উঠে আসছে ডেটাবেজ থেকে উঠে আসছে না এই নূর নবীর পাসওয়ার্ডটা এই যে দেখো এখানে নূর নবীর যে পাসওয়ার্ডটা এই ডেটাবেজ থেকে উঠে আসছে না ট্রিপল টু তাহলে এই ডেটাবেজটা এই পাসওয়ার্ড যদি অ্যাক্সেস করতে চাও তাহলে আমার এই ডেটা অ্যারের নাম হচ্ছে ডেটা আর ইন্ডেক্স কি ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ড না ইন্ডেক্স কি ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ড না আর তুমি এখানে যেটা দিচ্ছিলা সেটা আমরা কি দিয়ে রিসিভ করছি সেটা আমরা সিম্পলি পাসওয়ার্ড দিয়ে রিসিভ করছি না জি স্যার তাহলে এই পাসওয়ার্ড এবং ডেটাবেজের পাসওয়ার্ড যদি ম্যাচ করে এই যে ডেটা ইন্ডেক্সে দিছি ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ড এবার বুঝছো জি স্যার যদি ম্যাচ করে তাহলে তুমি লগইন করতে দিবা লগইন করতে দিলে কোথায় পাঠাবা হেডার দিয়ে আমরা বলে দিব ইন্ডেক্স পেজে চলে যাও ইন্ডেক্স স্যার তাই নাকি জি স্যার ইন্ডেক্স ডট পিএইচপি আর যদি ইনভ্যালিড পাসওয়ার্ড হয় তাহলে এখানে কি হবে এলস প্লেন ভ্যালিড পাস ইকো বলবা কি ইনভ্যালিড পাসওয়ার্ড নাকি কারণ ডেটা আসা মানে হচ্ছে আমার কিন্তু এই ইউজার আছে যদি ডেটা পাও আর যদি ডেটা না পাও তাহলে কি বলবা ইউজার নট ফাউন্ড এখন ধরো ডেটা পাইছো ডেটা পাওয়ার পর তেমন হতে পারে সে পাসওয়ার্ড ঠিক দেয় নাই হতে পারে না জি স্যার তাহলে যদি পাসওয়ার্ড ম্যাচ করে তুমি লগইন করতে দিবা আর যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে কি বলবা একোতে কি বলবা পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ অথবা ইনভ্যালিড পাসওয়ার্ড যেটা বলো দিতে পারো এটা বলতে পারো অথবা পাসওয়ার্ড ডাজন ম্যাচ বলতে পারো ইনভ্যালিড পাসওয়ার্ড দিয়ে তোমরা যেটা বলছো ইনভ্যালিড পাসওয়ার্ড প্লিজ ট্রাই এগেন তাই না এটা বলতে পারো আসো দেখি একটু আমরা যা যা লিখলাম যদি ঠিক থাকে আমাদের লগ ইন করতে দেয় কিনা রিফ্রেশ এবার আসো আমরা সাইন ইন করার চেষ্টা করি নুন নবীদের চেষ্টা করছিলাম তাই না এন অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড নুন নবীর পাসওয়ার্ড কত সাজেস্ট করছে স্যার পাসওয়ার্ড কত নুন নবীর পাসওয়ার্ড ট্রিপল টু এবার আমি ইউজার একটা ইনভ্যালিড দিচ্ছি ধরো ইউজার দিচ্ছি abc@gmail.com এই নামে তো কোনো ইউজারই নাই আছে ডেটাবেজ আছে পাসওয়ার্ড জাকরি দাও এই নামে তো কোনো ইউজারই নাই তাহলে কি বলবে না স্যার ইউজার নট ফাউন্ড এবার বুঝছো কি কি চাচ্ছি আমরা ইউজার নট ফাউন্ড এখন আসো আমরা নাজিমকে দিয়ে লগইন করব ইউজারের gmail.com নাজিম না তো নূর নবী পাসওয়ার্ড হচ্ছে 222 সাইন ইন লগইন হয় নাই তার মানে সামথিং রং তাই তো অথবা হলেও আমার এখানে কোথাও ভুল আছে ওই যাবে সেটা তো বলেন নাই বলছি কোন জায়গায় যাবে সেটা দেখো লোকেশন মান ভুল হয়েছে দেখছো index.php তে না না হেডার দিছি লোকেশন মানটা ভুল হয়েছে জি স্যার লোকেশন মান ভুল স্যার তো ভুল হওয়াটা ভালো যেটা আশীর্বাদ তোমাদের জন্য ভুল না হলে তো তোমরা নিজে ভুল করলে বুঝতে পারবে না এটা কাটা যাবে তাই না এবার ঠিক আছে এবার আসো রিফ্রেশ দেখি নি আসছে জি স্যার তাহলে কোন পার্টটা করলাম প্রজেক্টের দেখো তো যে আমাদের সাইন ইন করলাম সাইন ইন ডেটাবেজে দেখলাম এই ডেটা আছে কিনা যদি থাকে তাহলে আমার কোন পেজে আসবে ইন্ডেক্স তাহলে দেখো সাইন আপ ডান সাইন ইন ডান ইন্ডেক্স পেজে আসছে যদিও সাইন ইনের অনেক কাজ বাকি আছে সেটা আমরা পরে আসবো এখন ইন্ডেক্স পেজে আসলে আমরা অ্যাড এডিট ডিলিট পাবো ব্যাপারটা এরকম না জি স্যার জি স্যার তাহলে দেখো এখানে পাইছি কিনা আমরা এই যে অ্যাড পাইছি এডিট পাইছি ডিলিট পাইছি
এখন আমরা কি করব অ্যাড কন্ট্যাক্ট করব এখন যদি অ্যাড কন্ট্যাক্ট করি কোন ইউজার অ্যাড করবে আলটিমেটলি নূর নবী কিন্তু কারণ লগইন করছে কে নূর নবী নূর নবী আচ্ছা এবার আমি একটু ব্যাকে যাই বা এখানে লগ আউটটা করে ফেলে ভালো হতো আচ্ছা লগ আউটটা পরে করতেছি স্যার লগ আউটটা পরে করতেছি ব্যাকে যাই এবার আরেকজনকে দিয়ে ট্রাই করি ধরো সম্ভবত বুলবুল সিএসি দিয়ে একটা থাকার কথা এবার 111 না দিয়ে আমি 222 দিব লগইন হওয়ার কথা না কি আসছে ইনভ্যালিড পাসওয়ার্ড আসছে না এখন তোমরা বলো এটা কি আর দরকার আছে না স্যার তাহলে এটা এখন মুছে দিতে পারি আমি বুঝে ফেলছি যে ডেটা কিভাবে ডিবাগ করতে হয় বা আমি টেস্ট করে ফেলছি যে আমার সব ঠিক আছে এখন এটা মুছে দিলাম এবার আসো আমি বুলবুল সিএসি পাসওয়ার্ড দিচ্ছি 111 হইছে এগুলো কিন্তু ডিফল্ট ডেটা আমরা বসিয়েছিলাম ইন্ডেক্স পেজে এখন এটা দেখাচ্ছে সবার জন্য তাই নয় কি এগুলো কিন্তু ডিফল্ট ডেটা আমরা জাস্ট বসিয়েছিলাম কিন্তু ডেটাবেস থেকে আসে না কারণ ডেটাবেজে কিন্তু পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট এই টেবিলটা কিন্তু ফাঁকা আমরা কিন্তু এটা জাস্ট এটার সাথে আবার কানেক্ট করা লাগবে করব আমরা মানে আমি বলছি এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডেটাবেস থেকে উঠে আসছে এটা জাস্ট আমরা ডিজাইনের মধ্যে টেবিলের মধ্যে ডেটা সেট করে দিয়েছিলাম তাই নয় কি জি স্যার তো এটা আমরা করব এখন অসুবিধা নাই তাহলে এখন আমাদের কাজ কি অ্যাড কন্ট্যাক্ট আগে করব কি করব অ্যাড কন্ট্যাক্ট তাহলে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলাম তাহলে এখন এগেইন কি এটা একটা ফর্ম না তোমার আমার সাথে পার্টিসিপেট করো এটা কি একটা ফর্ম না তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা তুমি কি আচ্ছা শুনতে পাচ্ছ কথা আচ্ছা থ্যাংক ইউ আমি ব্যাকে যাই অ্যাড নিউ কন্ট্যাক্টে যদি ক্লিক করি যে ফর্মটা আসলো এখানে তো এটা একটা ফর্ম নাকি জি স্যার জি স্যার এখানে ডেটা পাঠাবো কোন টেবিলে বলতে পারবা তাই না এই যে স্যার এখানে যাই হোক এই কোয়েরি আমরা নতুন করে লিখব অসুবিধা নাই আমি যদি জাস্ট এই এখান থেকে আগের মতো কয়টা কোন তিনটা মনে হয় তাই না ফর্মে কয়টা ফিল্ড আছে তিনটা না তিনটা কপি করলাম ওকে কন্ট্রোল সি অথবা যদি মনে করো মানে যে অ্যাড নিউ কন্ট্যাক্ট স্যার এটা কি সাইন আপ করার পরে হবে না হ্যাঁ অ্যাড সাইন আপ করা ছাড়া তুমি সাইন আপ করার ভিতরে লগইন পেজে তাই না লগইন করার ভিতরেই হবে এখন তুমি যদি মনে করো স্যার আমি পুরোটা কপি করব পরে ওখানে যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিব আমি চাইলে পুরোটা কপি করতে পারি না জি স্যার পারেন স্যার কন্ট্রোল সি এবার আমরা যাব কোথায় অ্যাড কন্ট্যাক্ট যতটুকু দরকার ততটুকু কেটে দিলেন স্যার হ্যাঁ তাহলে এটা কোড বড় করে নিয়ে অল্টার ধরে হুইল বাটন ঘুরালাম এই পিএসপি এটা রিমুভ করে দিলাম এখানে অ্যাড করে নিচ্ছি এখন আমার ধরে এগুলো আমি পরে লিখবো এগুলো আমি আপাতত সব রিমুভ করে দিলাম তাহলে এতটুকু তো লাগবে তাই না ডেটাবেস কানেকশন লাগবে আর এখানে আমার কি লাগবে স্যার পোস্ট লিখতে হবে এখানে কি কি ফিল্ড আসছে নেম ইমেল আর কি ফোন তাই না তিনটা তাহলে নেম ইমেল এখানে আমার শুধু অ্যাড করতে হচ্ছে ফোন তাহলে এটার নাম চেঞ্জ করে দিয়ে কি দিব ফোন ওকে সো এগেইন তুমি চাইলে এখানে কি করতে পারো প্রিন্ট আন্ডারস্কোর আর ডট আন্ডারস্কোর পোস্ট দিয়ে দেখতে পারবো না আর কি দরকার আছে দেখানোর জি স্যার দরকার নেই স্যার না স্যার আচ্ছা তাহলে এখন আমরা কোয়েরি লিখবো তাহলে কোয়েরিটা কি লিখবো তোমরা আমার সাথে শেয়ার করো ইনসার্ট ইনটু ইনটু টেবিলের নাম কি টেবিল পিবি কন্ট্যাক্ট পিবি কন্ট্যাক্ট ব্র্যাকেটের ভিতরে ফিল্ডগুলো তাই না তাহলে আছে হচ্ছে সি আন্ডার স্কোর নেম সি আন্ডার স্কোর ইমেল ইমেল আন্ডার স্কোর আরেকটা প্রবলেম আছে এখানে ইউ আন্ডার স্কোর আইডি লাগবে কারণ হচ্ছে কোন ইউজার ডেটা এন্ট্রি দিচ্ছে তাই নাকি ফরেন কি স্যার ফরেন কি লাগবে না এই যে ইউ আন্ডার স্কোর আইডি আছে না সো এটা কিভাবে ম্যানেজ করব এটা যে এই জন্য বলছিলাম যে লগইন নিয়ে আমাদের আরো কাজ আছে আপাতত আমরা ডিরেক্টলি বলে দিব পরে আমরা এটা ডাইনামিক করব ঠিক আছে আচ্ছা এখন আসো ভ্যালুস ভ্যালুসটা বড় হাতের দিই ভ্যালুস ব্র্যাকেটের ভিতরে আমাদের এখন ভ্যালুগুলো লিখতে হবে তারপর সেমিকোলন তাহলে ভ্যালুগুলো এখানে কয়টা হবে চার জোড়া সিঙ্গেল কোটেশন হবে তাই নাকি চার জোড়া ওকে তোমরা চাইলে এখানে এন্টারও দিতে পারো অটোমেটিক দেখাচ্ছে যে কনকাটেনেশন অপারেটর চলে আসছে যাতে কোড বোঝা যায় এক লাইন বড় হয়ে যাচ্ছে আমি এন্টার দিলাম এখানে কি হবে তোমরা বলো দ্রুত বলো স্যার এখানে স্যার নেমটা হবে ডলার স্যার হবে নেম এখানে কি হবে নেম এখানে সরি ডলার ইমেল
এখানে একটু ভুল ছিল মনে হয় কোটেশন মানে তিনটা পড়ে গেছিল আচ্ছা ডলার ইমেল ইমেল এখানে কি হবে ডলার ডলার ফোন ফোন ডলার স্যার আইডি এখন আসো যে এখানে তো আইডি তো নাই তো আমি একটা ভেরিয়েবল নেই ডলার বানাচ্ছি একটা ইউআইডি একটা বানাচ্ছি কারণ আইডি তো আমার কোথেকে আসবে আইডি হচ্ছে যখন লগ ইন করবা তুমি লগ ইন করলে তোমার আইডিটা তো অটোমেটিক ওখানে অ্যাক্টিভ হয় তাই না লগ ইন করলে যে কোন ইউজার লগ ইন করছে ওটা কোনোভাবে আমাকে ধরতে হবে যে কোন ইউজার লগ ইন করছে ওইটা সেশনের কাজ আমি সেশনের কাজ পরে দেখাচ্ছি ঠিক আছে আপাতত আমরা ধরে নিচ্ছি যে এক নাম্বার ইউজার কি করতেছে ডাটা এন্ট্রি দিচ্ছে ঠিক আছে পরে এটা ডাইনামিক করবো সবসময় তার এক নাম্বার ইউজার হবে না হবে যে লগ ইন করবে তত নাম্বার ইউজার যেমন ধরো আমরা যদি এখানে যাই যে সকল ইউজার আছে আমাদের এখানে ইউজার আছে সম্ভবত তিন থেকে সো এক নাম্বার দিলে হবে না ইউজার আছে কত থেকে তিন তিন থেকে আছে তাহলে আমার এখানে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে সাত হতে পারে আট হতে পারে নয় হতে পারে এই ইউজারগুলো আমার আছে তাই নয় কি সো যদি বুলবুল সিস দিয়ে লগ ইন করো তার মানে ইউজার নাম্বার কত থ্রি যদি নূর নবী লগ ইন করে তাহলে ইউজার নাম্বার কত চার চার এগুলো ডাইনামিক হতে হবে আপাতত ডাইনামিক করতেছি না আমি সরাসরি বলে দিচ্ছি যে তিন নাম্বার ইউজার লগ ইন করা আছে কি বলছি বুঝছো কত নাম্বার ইউজার তিন নাম্বার ইউজার পরে আমরা এটা ডাইনামিক করব তাহলে আসো এখানে আমরা কি বলবো ডলার ইউ আইডি কারণ এই ফর্ম থেকে তো আর এই ডাটা পাওয়া সম্ভব না সম্ভব ফর্ম থেকে এই ডাটা পাওয়া সম্ভব কোন ইউজার এই ইউজার আইডিটা কি ফর্ম থেকে পাওয়া সম্ভব কারণ আমার যেই এটা আছে এখানে কি কোথাও আছে ইউজার আইডি এখান তো নাই না স্যার এখান নাই তার মানে আমার এটা অন্য কোনো ভাবে নিতে হবে সেই অন্য এটা পরে আসতেছে আপাতত ধরে নাও যে আমরা তিন নাম্বার ইউজার ডাটা এন্ট্রি দিচ্ছে তো আমরা কোয়েটা লেখা শেষ এখন তোমরা বলো কি হবে ডলার রেসপন্স ইকুয়ালস টু মাই এসকিউএল আন্ডার স্কোর কি কোয়েরি প্রথমে প্রথমে লিঙ্ক তারপরে লিঙ্ক কোয়েরি তারপরে কোয়েরি তারপরে সেমিকোলন তাহলে আমরা লিঙ্কও পাইছি কোয়েরিও পাইছি ওকে ডান এখন যদি রেসপন্সের মধ্যে কিছু আসে ডলার আর ইয়ে সেখানে অবশ্যই ইনসারের ক্ষেত্রে ট্রু আসে মানে ওয়ান আসে যদি ট্রু পায় তাহলে আমরা হেডার লোকেশন দিয়ে কি বলবো হেডার লোকেশন দিয়ে আমরা বলবো তুমি ইন্ডেক্স পেজে ফেরত যাও ইন্ডেক্স ইন্ডেক্স পেজে কেন এটা লিখলাম কারণ আমাদের প্রজেক্ট লেআউটে যাই আমরা যখন অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করব ডেটা যখন পাঠাবো গে স্টোর হবে কোথায় বিবি কন্ট্যাক্টে বিবি কন্ট্যাক্ট স্টোর হওয়ার পরে ইন্ডেক্স ইন্ডেক্স পেজে সেই ডেটাগুলো আবার ডিসপ্লে করবে ব্যাপারটা এমন ছিল না জি স্যার আচ্ছা এটা কিন্তু আমরা এখন বলতেছি তাহলে আসো এই জন্য আমরা বলতেছি হেডার তুমি লোকেশন চলে যাও ইন্ডেক্স পেজে আর যদি তুমি ডেটা ইনসার্ট করতে না পারো দ্যাট মিনস রেসপন্সের মধ্যে যদি কোনো এরর আসে তাহলে কি বলবা একো ফেল নাকি যে ফেল টু অ্যাড বা ফেল টু ইনসার্ট ডেটা বা রেকর্ড ঠিক আছে লিখলাম যদি এরর দেখতে চাও কি হবে বলো তো স্যার এরর ওকে আমি চিন্তিতভাবে আবার এটা রিভিউ করলাম তো তোমাদের যেখানে প্রয়োজন এটা তোমরা লিখবা প্রথম আসো দেখি যে এরর আছে কি নেই আমরা রান করি যদি এরর না থাকে আশা করি আমাদের ডেটা ইনসার্ট হবে তাই নাকি কত নাম্বার ইউজার ইনসার্ট করতেছে তিন নাম্বার ইউজার মাথায় রাখবা তিন নাম্বার স্যার তাহলে ধরো আমি আমার নিজের নাম্বারই অ্যাড করতেছি ইমেল হচ্ছে বুলবুল সিএসি ফোন নাম্বার হচ্ছে 01977880888 ওকে আচ্ছা কোনো কিছু বোঝা যাচ্ছে না কারণ সম্ভবত আমরা এখানে পোস্ট লিখছি তাহলে আমাদের সাবমিট ঠিক আছে ফেলু অ্যাড কন্ট্রাক্ট তাহলে এখানে ভুল হলো কোথায় এটার কি কোনো ভুল আছে লোকেশন ইন্ডেক্স ডট লোকেশন ঠিক আছে পিএইচপি আচ্ছা কন্ট্রোল এস দিই ইয়েস আর আমরা একটু ডেটা পেজে দেখে আসি ডেটা গিয়েছে কি না তারপর ওইটাতে যাচ্ছি কন্ট্রাক্ট আচ্ছা ডেটা আসেনি তার মানে কাজ করেনি তাহলে আমরা অ্যাড কন্ট্যাক্ট এটাতে আসি একটু ব্রাউজারে যাই এগেইন একটু ব্যাকে যাই রিফ্রেশ দিই অ্যাড কন্ট্যাক্টে আমরা এখন আসি এখন আমরা ডেটা এন্ট্রি দেওয়ার চেষ্টা করি বুলবুল বুলবুল সিএসসি এটা অ্যাড কন্ট্যাক্ট ডেটা ইনসার্ট হয়েছে ইনসার্ট না হলে আমরা ইন্ডেক্স পেজে আসতো না কি বলছি বুঝছো যদি ডেটা ইনসার্ট না হতো তাহলে ইন্ডেক্স পেজে আসতো না কারণ ডেটা ইনসার্ট হলেই কিন্তু যদি সাকসেসফুল হয় তাহলে আমরা কি বলছি তুমি ইন্ডেক্স পেজে যাও তাই নয় কি জি স্যার তাহলে আমরা একটু চেক করে দেখি ডেটা ডেটা গেছে কিনা এই যে ব্রাউজে ক্লিক করতেছি কারণ আমার পিবি কন্ট্যাক্ট সিলেক্ট করা আছে আসছে ডেটা
কত নম্বর ইউজার অ্যাড করছে দেখো তো, তিন নাম্বার, তাহলে তিন নাম্বার ইউজার। আরেকটা ডেটা অ্যাড করি, তারপর আমি ইউজার চেঞ্জ করে দিচ্ছি। অ্যাড নিউ কন্ট্যাক্ট, ধরো আমি নূর নবীর কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চাই, নূর নবী, নূর নবীর ইমেল ধরো n@gmail.com, নূর নবীর মোবাইল নাম্বার বলো 01 91 31 31 360 767 360 767 67 67, ঠিক আছে, 01 31 360 767, ওকে অ্যাড কন্ট্যাক্ট। আমরা একটু ব্রাউজারে গিয়ে এই টেবিলে গিয়ে দেখি ডেটা আসছে কিনা। তার মানে তিন নম্বর ইউজার দুইটা ডেটা অ্যাড করছে তার ফোন, তার মোবাইল ফোনে। ব্যাপারটা কি বুঝছো? এই ব্যাপারটা এমন, এটা ধরো চিন্তা করো কিন্তু ফোন বুক, তাই নয় কি? আমার মোবাইল আমি স্টোর করা শুরু করছি। এবার আসো যে আমি যদি ইউজার চেঞ্জ করে দিই, ইউজার বলতেছি এবার চার নাম্বার ইউজার। চার নাম্বার ইউজার মানে কে এবার ই করতেছে, অ্যাড করবে এবার কিন্তু নূর নবী অ্যাড করবে, তাই নয় কি? দেখি যায় কিনা। জি স্যার, নূর নবী ধরো সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করতে পারে অথবা অন্য কারো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারে। সাপোজ ধরো আমরা এখানে দিচ্ছি তোমার এই নাজিম, এখানে তো নাজিম আছে, হ্যাঁ নাজিম আছে। সাপোজ ধরো নাজিম, সাপোজ nazim@gmail.com, ফোন ধরো সামথিং সামথিং দিয়ে দিলাম, সময় নষ্ট না করি অ্যাড কন্ট্যাক্ট। তাহলে এবার আমরা এখানে গিয়ে দেখবো যে চার নাম্বার ইউজার ডেটা অ্যাড করছে কিনা। কত নাম্বার ইউজার অ্যাড করছে? চার নাম্বার। তাহলে এখন এটা তো একটা প্রবলেম না, আমি কি এখানে এখানে এসে কি বারবার কোড চেঞ্জ করবো? এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, একটু পরেই কথা বলবো যদি আজকে সুযোগ থাকে, না হলে নেক্সট ক্লাসে। তো আমরা দেখলাম এটা কাজ করছে, এখন আর যদি এরর থাকতো তাহলে কি হতো? এরর থাকতে পারে না? ধরো আমার এখানে ইটা নেমের স্পেলিং ভুল হয়েছে, তাহলে আমরা দেখি দেখি ডাটা যায় কিনা। ধরো বুলবুল, সাপোজ কিছু একটা দিচ্ছি সামথিং সামথিং, কি আসছে? ফেল টু ইনসার্ট ডাটা আননোন কলাম দেখাচ্ছে, এখানে গিয়ে দেখো কোন ডাটা, কিন্তু নতুন ডাটা যায়নি, কোন ডাটা আসেনি। তাহলে ইনসার্টের ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখো এই যে সাইন আপ পেজ নিয়ে যারা কাজ করছো, এটা যদি বুঝো যে ইনসার্ট কিভাবে হয়, তাহলে ঘুরে ফিরে তো সেই কোডই না, সেই ডাটা কিন্তু সাইন ইন পেজে আসছে না, এবং অ্যাড কন্ট্যাক্টে কিন্তু সেই ঘুরে ফিরে ইনসার্ট সেই কোয়েরিগুলি আমি সেইভাবে লিখছি, ঘুরে ফিরে একই কোড না বারবার। তো ওই যে এখন দেখো একটা জিনিস বলি, বলেই ফেলি, আগামী প্রজেক্টে যেটা হবে, এই যে বারবার সকল পেজে একই কোড লিখতে হচ্ছে, একই কোড অ্যাভয়েড করবো ফাংশন যদি আমরা বানাতে পারি। তো এই প্রজেক্টটা ফাংশনাল বেসড হবে, আমাদের তৈরিকৃত ফাংশন হবে, সেটা নেক্সট প্রজেক্ট, তারপরের প্রজেক্টে ওপি বেসড হবে। এটা হচ্ছে 100% র কোডিংয়ে যাচ্ছি আমরা। আচ্ছা এবার আসো যে তোমার আমাদের যে টার্গেট, এখানে যে ডেটাগুলো তো আমরা যদি অ্যাড করিও, সাপোজ জামিলের ডেটা অ্যাড করতেছি, জামিল সাপোজ সামথিং সামথিং, আচ্ছা আমার তো এখানে ভুল আছে, এটা ঠিক করে নেই মনে হয়, নেম ওই যে নেমটা কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল এস, এবার রিফ্রেশ দেই, কন্টিনিউ, ওকে। এখন তোমরা বলো আমার এখানে তার এগুলো থাকা উচিত না, যে লগ ইন করবে সে যেগুলো অ্যাড করছে সেগুলো দেখতে পারার কথা না? জি স্যার। তাহলে এখন তার এগুলো রাখবো না, রাখবো এখন আমরা ডেটা তুলে এনে এখানে দেখাবো। ব্যাপারটা এমন না যে আমার ডেটা ডেটাবেজে আছে, এখন এখানে তুলে এনে ইন্ডেক্স পেজে দেখাবে, ব্যাপারটা তেমনই। আচ্ছা এবার আসো, তাহলে আমরা এখন ডেটা তুলে আনার কাজ করবো ইন্ডেক্স পেজে। তাহলে এখানে আমার এই দুই নাম্বার যে রেকর্ডটা, এই যে আলিজা আহমেদ, এটা আমি প্রথমে রিমুভ করে দিতে যাচ্ছি, এটা দরকার নাই, আছে একটা রিমুভ করে দিই, তাহলে কোড কমে গেলে দেখ সুবিধা হবে। রিমুভ করে দিলাম, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, নাই। এখন আমরা এখানে ডাইনামিক করবো, তাই নাকি? এখানে তো ফিক্সড আছে, এখানে কি আছে? ফিক্সড আছে না? এটা স্যার রিমুভ করে দেন স্যার। না এটা রিমুভ করব না, এখানে কোড লিখবো, পিএসপি কোড। এখন প্রথমে আসো যে আমার এগুলো তো ফিক্সড থাকবে নাকি, এই যে হেডারটা ফিক্সড থাকবে না? জি স্যার। তাহলে আমার হেডারটা যদি ফিক্সড থাকে তাহলে এতটুকু ফিক্সড নাকি? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এরপরে এসে পিএসপি কোড লিখতে পারবো। আমি একটু অল্টা দিয়ে বড় করি, তাহলে এখানেও কি প্রথমে ডেটাবেজে কানেকশন লাগবে না নাকি? প্রথমে কি লাগবে? ডেটাবেজে কানেকশন তো লাগবে স্যার। তাহলে আসলে আমরা কানেকশনের কোড কপি করে নিয়ে আসি। আমরা চাইলে এখানে এখানে পিএইচপি লিখতে চাই, পিএইচপি সরি কোশ্চেন মার্ক, পিএইচপি কোশ্চেন মার্ক, ডান, এলো পিএইচপি। এখন আমাদের যে কোনো পেজ থেকে তো কানেকশনটা নিয়ে আসতে পারি, শুধু কানেকশনটা দরকার আমার, এটা দরকার না?
কন্ট্রোল সি। জি স্যার। তাহলে আমরা এখন আসি ইনডেক্স পেজে যাব, কন্ট্রোল ভি। সো কানেকশনের ডান, এটা তুমি চাইলে এখানেও রাখতে পারো, চাইলে এখানেও রাখতে পারতে না, কারণ পিএসপি তো উপরে আছে, তুমি চাইলে ওখানে রাখতে পারতাম। আমি ইচ্ছা করে আরেক জায়গায় লিখলাম, যে আমার যেহেতু এখানে এটার মধ্যে পিএসপি অ্যাপ্লাই করবো তার উপরে লিখলাম। সো কানেকশন ডান। এখন তোমার প্রথম কাজ কি, ডেটা তুলে আনতে হবে, তাই নাকি? জি স্যার। কার ডেটা তুলে আনবা? স্যার যে স্যার ই দিছে স্যার, যে ইউজার লগইন করছে সেই ইউজার নাম্বার আইডি, যে নাম্বার আইডি, যে ইউজার লগইন করছে সেই ইউজার যেগুলো অ্যাড করছে, ব্যাপারটা এমন না? জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটা কোয়েরি লিখি, কোয়েরি তাহলে কি হবে, সিলেক্ট অল ফ্রম পিবি আন্ডারস্কোর ইউজার নাকি, সরি পিবি আন্ডারস্কোর সবগুলো নিয়ে পিবি আন্ডারস্কোর কন্টাক্ট 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 হোয়ার ইউ আন্ডারস্কোর আইডি ইকুয়ালস টু, তাহলে এখানে অবশ্যই একটা ইউজার আইডি লাগবে না, লাগবে তো নাকি? তাহলে আমি এখানে একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি, একটা ইউজার আইডি আমি নিজে বসাই দিচ্ছি, ধরো তিন নম্বর ইউজার বলে দিচ্ছি। তাহলে ইউজার আইডি এখানে কি হবে, ডলার ইউআইডি। তার মানে তিন নাম্বার ইউজার আইডি যত ধরনের ডেটা অ্যাড করবে সেগুলো সব তুলে আনবে, তাই নাকি? তাহলে ডলার রেসপন্স মাই এসকিউএল আই আন্ডার স্কোর কোয়েরি ডান। তাহলে আমরা এখন আমরা জানি সিলেক্ট নিয়ে কাজ করতে হলে কয়টা অপশন, দুইটা অপশন না, প্রথমে হচ্ছে সিলেক্ট কোয়েরি ফায়ার করবে, তারপরে কি হবে, ডেটা তুলে আনতে হবে, তাই নাকি? যদি আমি টেস্ট করি, তোমরা মনে ভুলে গেছো, আচ্ছা আমি দেখাচ্ছি, দেখালে মনে পড়ছে, প্রিন্ট আন্ডার স্কোর আর প্রেস, এতটুকু দিয়ে দেখি কি হয়, তাই না? তাহলে তো বুঝতে পারবা, এতটুকু দিলে তো বুঝতে পারবা কি হয়। আসো এখানে রিফ্রেশ দিই, এই যে তাহলে কি হচ্ছে, কয়টা রো আছে দেখাচ্ছে, দুইটা দুইটা পাইছে। দেখি আমরা তিন নাম্বার ইউজার কয়জন অ্যাড করছে, তিন নাম্বার ইউজার কয়জন অ্যাড করছে, দুইটা স্যার, দুইটা না, এই যে এই জন্য কিন্তু দুইটা পাইছে। জি স্যার। এখন যদি মনে করে এখানে একটা আমি ডাবল ক্লিক করে চেঞ্জ করে দিচ্ছি, ইচ্ছা করে চেঞ্জ করে দিচ্ছি, ডাবল ক্লিক করে চেঞ্জ করে দিব, সরি ব্যাকে যাই, আচ্ছা থাক চেঞ্জ না করি, ডাবল ক্লিক করলে দুইটাই থাক স্যার, দুইটাই থাক। আচ্ছা এখন আসো, যে আমার যে দুইটা পাইছে, এখন বলো এখানে কি আমার দুইটা হতে পারে, পাঁচটা হতে পারে, দশটা হতে পারে, ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে এই যে এখানে কিন্তু কোনো ডেটা উঠে আসে না, জাস্ট কোয়েরিটা সাকসেসফুলি এক্সিকিউট করছে। যদি কোয়েরিটা কোনো ভুল হতো তাহলে ওই ডেটা আসতো না। যেমন ধরো এখানে যদি আমরা বলি যে তোমার সাপোজ ইউজার নাম্বার ধরো 7, কন্ট্রোল এস রিফ্রেশ, কোন ডেটা পাইছে না স্যার, 00। যদি আমি ইউজার নাম্বার 4 বলি, পাওয়ার কথা নাকি, দুইজন অ্যাড করা আছে নূর নবীর মাধ্যমে, দুইটা দুইটা পাবে স্যার, পাইছে ডেটাগুলো, ডেটাগুলো কি সেটা আমার জানতে হবে না? তাহলে সেটা জানার জন্য কি মনে আছে, ডলার ডেটা ইকুয়ালস টু কি, মাই এসকিউএল আই আন্ডারস্কোর ফেচ এসও, মাই এসকিউএল আই আন্ডারস্কোর ফেচ, আচ্ছা এসওক, এসওক দিলে কয়টা রো উঠে আসে, একটা না, একটা রো, কিন্তু এখন তো একটা না হয় 100 টা হতে পারে, পারে না? জি স্যার। তাহলে আমরা এবার বলবো অল, কি বলবো, অল অল, এই দেখো অল এ কি বলে, ফেসেস অল রেজাল্ট রোজ অ্যাজ এন অ্যাসোসিয়েটিভ অ্যারে, বাট এখানে বলা আছে কি কি আসে, এ নিউমেরিক অ্যারে অর বোথ, নিউমেরিক অ্যারে মানে হচ্ছে ইনডেক্স হবে নিউমেরিক, আর বোথ মানে অ্যাসোসিয়েটিভ হতে পারে, ইনডেক্স হতে পারে, ব্যাপারটা কি বুঝছো? কিন্তু আমার দরকার হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আচ্ছা দেখি কিভাবে সেটা লিখতে হয়, তাহলে অল দিলাম, দেওয়ার পরে প্রথমে রেজাল্ট, রেজাল্ট এখানে কি হবে দ্রুত বলো স্যার, ডেট স্যার রেস্ট হবে, রেস্ট হবে, এরপর একটা কমা চিহ্ন দিব, আচ্ছা কমা চিহ্ন না দিয়ে আগে বুঝাই কি হয়, তারপর কমা চিহ্ন দিচ্ছি। এবার আসো দেখি ডেটাতে কি আসে, প্রিন্ট আন্ডারস্কোর আর ডেটা, দেখো এই পার্টটা কিন্তু আমরা কোথায় কাজ করছিলাম মনে আছে, সাইন ইনে কাজ করছিলাম, এই দেখো এই যে যখন সিলেক্ট কোয়েরি নিয়ে কাজ করছি, প্রথমে সিলেক্ট কোয়েরি তারপরে আবার ডেটা, দুইটা ছিল না, সেই কাজগুলো কিন্তু আমরা এখন এই ইনডেক্স পেজেও কাজ করতেছি, প্রথমে হচ্ছে সিলেক্ট রেসপন্সের মধ্যে রাখছি, এখন আবার কি ডেটার মধ্যে ডেটা তুলে আনতেছি, তাই নাকি? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কাইন্ডলি আরেকবার বুঝালে ভালো হইতো স্যার। আচ্ছা এখানে দেখি আগে কি আসে, রিফ্রেশ দাও, এই যে দেখো ডেটা আসছে, এই যে নাজিম, এই এটা জি স্যার আসছে তো, জামিল, তো এখন ধরো
চার নাম্বার ইউজার কিন্তু এগুলো অ্যাড করছে, আমি যদি এখানে গিয়ে তিন নাম্বার ইউজার বলে দিই, কন্ট্রোল এস রিফ্রেশ, তাহলে তিন নাম্বার ইউজার অ্যাড করছে, কিন্তু দেখো যে এক নাম্বার আর দুই নাম্বার কন্ট্যাক্ট নাম্বার, তাই নয় কি? দেখো এখানে যে এক নাম্বার দুই নাম্বার কন্ট্যাক্ট নাম্বার, তিন নাম্বার ইউজার অ্যাড করছে না? জি স্যার, এখানে কিন্তু সেটাই আসছে, তোমার ডেটা আমি তুলে আনতে পারছি সাকসেসফুলি। তো এখন যদি এখানে তুমি সেভেন দাও তাহলে তো কোনো ডেটা নেই, উঠে আসবে না স্যার? রিফ্রেশ দাও, কোন ডেটা কি আসছে? এয়ারে ব্ল্যাঙ্ক না? জি স্যার। তাহলে আমরা ডেটা কিভাবে আনতেছি সেটা এখানে বুঝাচ্ছি। তো এখানে যখন সিলেক্ট করি নিয়ে কাজ করবা তখন দুইটা স্টেপ, প্রথম সিলেক্ট করে লিখতে হবে, তার জন্য মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরি, এরপর ডেটা তুলে আনার জন্য যদি এই কোয়েরিটা সাকসেসফুলি ফায়ার করে, দ্যাট মিন সাকসেসফুলি এক্সিকিউট করে, তাহলে ডেটা তুলে আনতে হবে। তুলে আনার জন্য মাইএসকিউএল আন্ডারস্কোর ফেচ অ্যাসক অথবা অল, আমরা যখন সাইনে কাজ করছি তখন কি লিখছিলাম? অ্যাসক লিখছিলাম না? অ্যাসক মানে সিঙ্গেল রো, আর অল মানে কি? সকল রো। অল মানে কি? সকল রো। এখন এখানে একটা প্রবলেম হয়েছে, দেখো এখানে যদি আমরা রিফ্রেশ দেই, দেখো তো এখানে অ্যারের ইন্ডেক্সগুলো কি আসছে? আমরা তো অ্যাসরি ব্যারে নিয়ে কাজ করবো, আমরা তো ইন্ডেক্স জিরো ওয়ান দিয়ে কোনো কাজ করি নাই, করছি? তাহলে এটা কিভাবে সলভ করবো? এখানে যেটা করতে হবে, কমা দিয়ে প্যারামিটার লিখতে হবে, মাই এসকিউএল আই আন্ডারস্কোর এসও করতে হবে, এসও। এবার দেখো কন্ট্রোল এস, এবার যেটা হবে এসও মানে অ্যাসোসিয়েটিভ, দেখো যে আসছে। জি স্যার। সো আমাদের এটা মানে একটা নেওয়ার পর ওইগুলো নিয়ে নেবে। হ্যাঁ, ওটাতে ছিল হচ্ছে নিউমেরিক, তো আমি চাচ্ছিলাম অ্যাসোসিয়েটিভ এটা আসুক, ইন্ডেক্সটা আসুক। এটা কিন্তু অ্যারের ভিতরে অ্যারে, যে অ্যারের ভিতরে আবার অ্যারে। সো অ্যারের ভিতরে প্রথম মানে ব্যাপারটা কিরকম, দেখো এখানে যতগুলো রো পাবে, কয়টা রো পাইছে? দুইটা না? কয়টা রো পাইছে? দুইটা না? সো একটা রো মানে একটা অ্যারে, একটা রো মানে একটা অ্যারে। তাহলে এখানে দেখো এই যে অ্যারের ভিতরে প্রথম জিরোতম রোপে পাইছে, রোতে পাইছে একটা রেকর্ড, ওয়ানতম রোতে পাইছে কি? আইটা রেকর্ড। সো প্রত্যেকটা রোকে আবার অ্যারে হিসাবে চিন্তা করতে করতেছে, এটা হচ্ছে মাল্টি ডিমেনশনাল, মানে অ্যারের ভিতরে অ্যারে। তো যাই হোক, এটা নিয়ে কথা বলতে পারবো, অনেক কথা বলতে পারবো, আমরা এটা শেষ করি এই পার্টটুকু, যে আমাদের ডেটাগুলো আমরা এখানে তুলে আনতে পারি কিনা, তাহলেই আমাদের আজকে একটা টার্গেট ফুলফিল হবে। এখন তোমরা বলো এগুলো তো আর দরকার নেই, আবার থাক, পরে আমি রিমুভ করবো, ঠিক আছে? এখন আসো যেটা লাগবে, ডাব্লিউ থ্রি স্কুলসে যাই, যেটা লাগবে আবারও বলি যে আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে পিএসপি বেসিক পার্ট টু দেখতে হবে, তা না হলে তুমি পারবা না। যেমন ধরো এখন যদি আমরা পিএসপিতে যাই, এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করতে গেলে ফরিস লুপ লাগবে, এই যে লুপস, এই লুপসের মধ্যে যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে যদি কাজ করো তাহলে কী লাগবে? এই ফরিস লুপ জানতে হবে, এই যে ফরিস লুপ, সেটা আমার লেকচারে কিন্তু আছে পিএসপি বেসিক পার্ট টুতে। এই যে ফরেস্ট লুপ, ফরেস্ট লুপের কাজ হচ্ছে আমাদের এখানে দেখো, এটা কি মাল্টি ডিমেনশন না? যেমন ধরো তুমি যদি এখন এই ডেটাকে অ্যাক্সেস করতে যাও তাহলে তোমাকে লিখতে হবে, আমার অ্যারের নাম হচ্ছে ডেটা, অ্যারের নাম কি? অ্যারের নাম ডেটা না? এই যে আমরা ডেটার মধ্যে রাখছি না, কার মধ্যে রাখছি? স্যার ডেটার মধ্যে, ডেটার মধ্যে রাখছি স্যার আমরা যেটা প্যাক। হ্যাঁ, তাহলে ডেটার মধ্যে রাখলে আগে কিন্তু শুধু ডেটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি যদি লিখতাম সি নেম তাহলে কিন্তু চলে আসতো, কিন্তু এখন এই ডেটার ভিতরে কিন্তু আরো একটা আবার অ্যারে আছে, মানে আরো দুইটা অ্যারে আছে। কয়টা অ্যারে আছে? দুইটা অ্যারে আছে না? জি স্যার। আচ্ছা আমি তোমাকে এখানে একটু ক্লিয়ার করে দিই, ধরো আমরা এখন এই ইমেলটা দেখতে চাই, ঠিক আছে? তাহলে কিভাবে লিখবো? যেমন যদি আমরা এই সাইনে যখন ছিলাম তখন কিন্তু আমরা এই ডেটা জাস্ট এখানে লিখছিলাম ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ড, তাই লিখছিলাম না? কিন্তু স্যার, হ্যাঁ বুঝতে সমস্যা হচ্ছে, তাই তো? স্যার আচ্ছা এখানে এখানে টাইম হয়ে গেছে স্যার। আচ্ছা এটা জাস্ট আমরা শোটা করে শেষ করে দিব, বাকি পার্ট পরে ক্লাসে নিব আমরা। এখানে ধরো আমি যদি এইভাবে লিখি যে echo ডলার ডেটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি লিখি যে তোমার ধরো এটার নাম কি, সি আন্ডারস্কোর ইমেল, যে সি আন্ডারস্কোর ইমেল, এটা দিলে কিন্তু ডেটা দেখাতে পারবে না। কন্ট্রোল এস অল্টা ট্যাব, আমি রিফ্রেশ দিচ্ছি, দেখো কি আসছে? আনডিফাইন্ড আসছে না? যদিও এটা কিন্তু আছে, আসে না? আনডিফাইন্ড দেখাচ্ছে? জি স্যার। আচ্ছা এখন যদি এটা শুরুতে আরেকটা অ্যারের ইন্ডেক্স দেয় জিরো, এটার মানে কি? এটা কিন্তু মাল্টি ডিমেনশনাল, মাল্টি ডিমেনশন মানে হচ্ছে এই দেখো অ্যারের ভিতরে অ্যারে আছে জিরো জিরো, তারপর হচ্ছে সি নেম, তারপরে জিরোতম অ্যারের
সি ইমেলটা দেখাও, এটা বলতেছি। তাহলে দেখো এবার দেখায় কিনা, এবার দেখাতে পারছে? এই যে জি স্যার। তো এই কাজটা আমরা এই যখন এই মাল্টি ডিমেনশন অ্যারে আসে, অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করতে হয়, তখন আমাদের ফরেস্ট লুপ ইউজ করতে হয়। এখন আমরা ফরেস্ট লুপ ইউজ করব। আসো আমরা ফরেস্ট লুপটা কিভাবে ইউজ করব দেখাই। ফর ইচ, তাহলে প্রথমে বলতে হবে অ্যারের নাম। অ্যারের নাম কি? ডেটা না। এরপর বলতে হবে অ্যাজ। জি স্যার। এরপর একটা ভেরিয়েবল নিতে হবে, যে কোনো ভেরিয়েবল। সাপোজ আমি নিলাম ডি। এখন এই টু ডাইমেনশনটা হয়ে গেল সিঙ্গেল ডাইমেনশন। এই ডি মানে সিঙ্গেল ডাইমেনশন। সিঙ্গেল ডাইমেনশন মানে হচ্ছে মানে সিঙ্গেল ডিমেনশন। সিঙ্গেল ডিমেনশন মানে হচ্ছে শুধু এটা। এখন অ্যাক্সেস করা ইজি হবে। এখন আসো আমরা কার্লি ব্র্যাকেট দিচ্ছি, এটা একটা লুপ। স্যার এসডি স্যার কোনটা থেকে নিয়ে আসলাম স্যার? আমার এই যে এই অ্যারের নাম কি? ডেটা অ্যারে না? অ্যারের নাম কি? ডেটা অ্যারে। জি স্যার। তো ডেটা অ্যারের ভিতরে, জি স্যার, ডেটা অ্যারের ভিতরে আবার দেখাচ্ছে দুইটা ডাইমেনশন আছে, জিরো আবার কি এখানে সিআইডি। তাহলে আমরা শুধুমাত্র শুধুমাত্র এটা চাই, এটা দরকার নাই, শুধু এটা চাই না? জি স্যার। তাহলে টু ডিমেনশনকে আমরা সিঙ্গেল ডিমেনশনে কনভার্ট করব, তখন আমরা ফর ইচ ইউজ করি। তাহলে ডেটা হচ্ছে টু ডিমেনশনাল, সেটা থেকে আমি শুধু ভ্যালু নিতে চাই, ভ্যালু। তাহলে ডিটা হচ্ছে শুধু ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে এইগুলো, ঠিক আছে? এই যে দেখো এখানে পিএস। জি স্যার, জি স্যার, যে কোনো স্যার, এসজে মানে স্যার যে কোনো কিছু দেখাতে ডি জায়গা স্যার অনেক রাইট। এই যে এখানে ভ্যালু একটা ভেরিয়েবল দিচ্ছে, তুমি চাইলে যে কোনো ভেরিয়েবল দিতে পারো। ডির জায়গায় তুমি যদি মনে করো তোমার নাম লিখবা, কোনো সমস্যা নাই, আমি এবিসি লিখি কোনো প্রবলেম নাই, ব্যাপারটা কি বুঝছো? আমি ডি দিছি ইচ্ছাকৃত ভাবে। অথবা যদি মনে করো ভি দিবা, কোনো সমস্যা নাই, বা ভ্যালু লিখবা, লিখলাম পুরোটাই লিখলাম। এখন আসো এর ভিতরে আমরা যেটা করব, এখন এই কোডটাকে কপি করে বসাই দিব, যে এতটুকু। এখন বসাতে গেলে দেখো এগুলো হচ্ছে পিএসপির কোড, আর এটা হচ্ছে আবার এইচটিএমএল এর কোড। একটা কনফ্লিক্ট তৈরি হবে। তো এই কনফ্লিক্টকে মিনিমাইজ করার জন্য আমরা যেটা করব, এইখানে এই যে পিএসপির শুরু, এখানে পিএসপি শেষ করব, কোশ্চেন মার্ক দিয়ে পিএসপি শেষ করে দিলাম, আর এইখানে আবার পিএসপিটা শুরু করব। তাহলে দেখো তো এখন এটা পিএসপি শুরু শেষের মধ্যে পড়ছে না, এই এই ব্র্যাকেটটা। জি স্যার। আবার এই পিএসপির কোড এখানে শেষ হয়ে গেছে না? জি স্যার। তাহলে এখন আমি যেটা করব, এটাকে কাট করে কন্ট্রোল এক্স, সরি কন্ট্রোল জেড দেই, আমার টেবিল পর্যন্ত নেওয়া দরকার। ওটা আর টেবিল পর্যন্ত নেওয়া লাগবে না, টিআর টি, এই টিআর টু টিআর নিলেই হবে। কন্ট্রোল এক্স এটাকে আমি দিয়ে দিব এটার মধ্যে, কন্ট্রোল ভি, কোনো এরর দেখায়নি। এখন আমার যেটা করতে হবে, এই বুলবুলে আমি তার স্যার, এক মিনিট স্যার। হ্যাঁ সো স্যার, মানে হচ্ছে স্যার ইয়ার ভিতরে স্যার নিতে হবে, কিন্তু স্যার আরেকটা পিএসপি স্যার লুপ আমার নিচে রাখতে হবে। লুপের ভিতরে নিলাম আমরা, লুপের ভিতরে নিলে আমাদের এই যে যে সেকেন্ড প্যাকেট শুরু, যদি আমি এটা এখন এখানে ক্লোজ না করতাম এবং এই পিএসপি যদি না নিতাম, তাহলে দেখো জারর ধরছে সব, এই জারর ধরছে না স্যার? আমি কেন করতেছি স্যার, কারণ একটা লুপের মাঝে তো স্যার আমি লুপের মাঝে তো এইগুলো এসটিএমএল এর কোড ঢুকতেছে। সো এসটিএমএল এর কোড যখন যাবে, এসটিএমএল এবং পিএসপি এর কোড এখানে আসলে আবার প্রত্যেকটা লাইনে ইকো। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, প্রত্যেক লাইনে ইকো লিখতে হবে, ইকো। এটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে বলতেছি পিএসপি এর কোড এখানে শেষ শেষ করে দিলাম, আর এখানে বলতেছি যে এই সেকেন্ড ব্র্যাকেটটা তাহলে কোত্থেকে আসলো, তাহলে এটা আবার পিএসপি, কোশ্চেন মার্ক দিয়ে পিএসপি। ওকে, তাহলে এখন এটা আমার এসটিএমএল এর কোড, কিন্তু এটা আসছে পিএসপির ভিতরে। আমি অল্টা শিফট এফ দিয়ে কোডটাকে ফরম্যাট করে নিলাম। এখন আসো আমরা এখন এই বুলবুল আহমেদ কিন্তু আর রাখবো না, এটার পরিবর্তে এখন এখানে পিএসপি কোড লিখবো। আমি দ্রুত দেখাচ্ছি কারণ টাইম শেষ, এর মধ্যে এটা দেখাই ফেলি, পরবর্তী ক্লাসে প্রয়োজন এখান থেকে আবার শুরু করব। তাহলে এখন এখানে দিচ্ছি একো ডলার ভ্যালু, থার্ড ব্র্যাকেটের মধ্যে বলবো হচ্ছে সি আন্ডার স্কোর নেম। কোত্থেকে লিখলাম এটা বলতে পারবা? এই যে দেখো স্যার কাস্টমার, এই যে সি আন্ডার স্কোর নেম, সি আন্ডার স্কোর ইমেল, এটা দেখাচ্ছি। আর এটার জন্য আমরা কি করছি, এই অ্যারেটাকে আমরা এই ডেটা অ্যারেটাকে সিঙ্গেল ডিমেনশনে কনভার্ট করার জন্য শুধু ভ্যালুগুলো নেওয়ার জন্য একটা ভ্যালু নামে একটা ভেরিয়েবল ইউজ করছি। ফরম্যাটটি এরকম যে ফর ইচের ডেটা অ্যাস একটা ভেরিয়েবল। তাহলে এখন এই ভেরিয়েবলের মধ্যে সি নেম যেটা, সেটা হচ্ছে আমার ভ্যালু। তাহলে আসো এখন এটা কপি করি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, এবং এখানেও কন্ট্রোল ভি, এখানে হবে হচ্ছে সি আন্ডার স্কোর ইমেল, আর এখানে হবে সি আন্ডার স্কোর ফোন, কন্ট্রোল এস। সিরিয়াল নাম্বারটা ঠিক করে দিই, থ্যাংক ইউ, তুমি ভালোভাবে দেখতেছো। সিরিয়াল নাম্বারটা ওয়ান,
এখানে একটা পিএইচপি কোড লিখে দেই, পিএইচপি, এখানে একটা ভেরিয়েবল নেই, একো একো ডলার এস এল প্লাস প্লাস দিয়ে দিই, তাহলে আমার এস এল নামে একটা ভেরিয়েবল অবশ্যই আমার লাগবে। ধরো আমি এখানে একটা এস এল একটা ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়াল ভ্যালু 1 করে দিলাম, আশা করি সলভ হয়ে যাবে। হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, এই পার্টটা প্রয়োজন আগামী ক্লাসে আরেকবার রিভিউ করব, আমাদের যেহেতু টাইম শেষ আমি এই প্রিন্টারগুলো মুছে দিচ্ছি। কন্ট্রোল এস স্যার, আমরা তো স্যার দুইটা করে ভ্যালু নিয়েছি স্যার। আচ্ছা, এবার দেখো অ্যাড নিউ কন্টাক্টে যাচ্ছি, নতুন একজনকে অ্যাড করতেছি, সাপোজ ধরো জামিল, তার ইমেল দিচ্ছি জামিল, ফোন নাম্বার দিচ্ছি সামথিং সামথিং, কিন্তু এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে স্যার আইডি না, আমার এখানে আছে ইউজার আইডি 3, আর অ্যাড কন্টাক্টে দেখতে হবে ইউজার কত দেয়া আছে, এখানে কত দেয়া আছে 4 দেয়া আছে। ওই যে আমরা অ্যাড কন্টাক্ট যখন কাজ করছিলাম তখন 4 দিয়ে রাখছিলাম, এবার আসো আবার চেষ্টা করি। অ্যাড কন্টাক্ট সাপোজ ধরো জামিল, জামিল জামিল, তারপর হচ্ছে ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি অ্যাড কন্ট্যাক্ট, দেখো চলে আসছে। তো আজকে ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা এই প্রজেক্টটা কমপ্লিটলি শেষ করব, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। তবে শেষ কথা হচ্ছে তোমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাস এবং আজকের ক্লাস ভালো করে প্র্যাকটিস করবা, পাশাপাশি ইউটিউব থেকে তোমরা ওয়েব প্রোগ্রামিংয়ের এসকিউএল বেসিক উইথ পিএইচপি এই লেকচারটা দেখতে পারো, পিএইচপি বেসিক পার্ট 1 পার্ট 2 এই তিনটা লেকচার দেখতে পারো, অথবা তোমরা যদি এম অ্যাপস এই ফোল্ডারে যাও তাহলে এখান থেকে যে দুইটা লেকচার আছে পিএইচপি বেসিক পার্ট 1 পার্ট 2 এগুলো ভালো করে দেখবা, তাহলে প্রজেক্টটা কিন্তু ইজি হবে, না হলে কিন্তু প্রজেক্ট তোমাদের কাছে ডিফিকাল্ট হবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।